আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তারপর ডান হাত দিয়ে অনিমা ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট মুছে দিলেন। অনিমা তো শক, তার এই নর্মাল ছোঁয়াতে অনিমা ফ্রিজড হয়ে গেছে। তারপর সে বলল, এইভাবে বাচ্চাদের মতো কেউ চকলেট খায়? বাট আই লাইক ইট, আমার সামনে সবসময় এইভাবেই খাবে, আর আমি নিজের হাতটা মুছে দেব। অনিমা তো হা করে শুনছে তার কথা। তারপর কিছুক্ষণ ওখানে থেকে তারা আবার রওনা দিল। এবারও সে অনিমার হাত ধরেই গাড়ি অবধি নিয়ে গেছে। বাড়ি এসে অনিমা নিজেই সিটবেল্ট খুলে নামলো। তারপর তার দিকে তাকালো, সে হেসে বলল, বাই। অনিমা মুচকে হেসে বাই বলল। অনেকটা এগিয়ে আবার পেছনে তাকালো, এখনো গাড়ির জানলা দিয়ে তাকিয়ে আছে আদ্রিয়ান। অনিমা তাকাতে হাত দিয়ে টাটা ইশারা করল। অনিমা কিছু না বলে ঘুরে হাসতে হাসতে ভেতরে চলে গেল। আসলে একসাথে কাটানো এই অল্প সময় অনিমাকে কতটা স্পেশাল ফিল করিয়েছে। কিন্তু অনিমা ভাবছে কি বলবে সে অনিমাকে, কি এমন কথা যেটা না বলতে পেরে ও ঘুমোতে পর্যন্ত পারছে না, কি কথা হতে পারে, আর অনিমা সম্পর্কে এতটা সে কি করে জানে। মুচকে মুচকে হাসতে হাসতে যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে অমনি লাইট চলে উঠল। তাকে দেখলো অনিমার বিচ্ছু ভাই বোনেরা সোফায় বসে বসে হাসছে। এই তোমাদের আর কাজ নেই, কারণে অকারণে হাসতে থাকো। যা, তুমি একা একা হাঁটতে হাঁটতে হাসতে পারো, আর আমি হাসলেই দোষ। কেন, আমি তো স্পষ্ট দেখলাম তুই হাসছিলি। কেসটা কি বলতো বুড়ি, আদ্রিয়ান তোকে রেখে দিল কেন? কে হাসছিল? শিশু পার্ক নিয়ে গেছিল, হয়েছে? তোর জন্য ওটাই ঠিক আছে। এই সেই আর কিছু না। কি ব্যাপার বলতো, আজ যে খেপেছিস না? মোট খুবই ভালো আজকে, তাই না সুইটহার্ট? অনিমা কিছু না বলে হাসতে হাসতে চলে এলো রুমে। রুমে এসে ভাবছে, সত্যিই তো, আচ্ছা এত ভালো কেন লাগছে অনিমার আদ্রিয়ানের জন্য? কিছুক্ষণই তো কাটিয়েছে আদ্রিয়ানের সাথে, তাতেই এত ভালো লাগা? এসব ভাবতে ভাবতেই গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। বাইরে এসে দেখলো হিয়া খাটে বসে বসে ফোন স্ক্রল করছে। অনিমাকে দেখে তাড়াতাড়ি উঠে হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, আরে বসো, কথা আছে তোমার সাথে। কি কথা? হিয়া ভ্রু নাচিয়ে বলল, কি কি হলো আজ? কি হবে? হিয়া অবাক হয়ে বলল, কিছু হলো না, এতক্ষণ একসাথে থাকলে আর কিছু করিসনি? আরে না রে বাবা, এমন ভাবে বলছো যেন রুম ডেট করতে গিয়েছিলাম। নাউজু বিল্লাহ, কি বলো সেগুলা? যেমন প্রশ্ন তেমন উত্তর। হঠাৎই হিয়ার চোখ গেল চকলেটের প্যাকেটের দিকে। এটার মধ্যে কি? চকলেট। কে দিল? দুষ্টু হাসি দিয়ে বলে, আমার নানা। মেকি হাসি দিয়ে বলে অনিমা, ওই এখানে দুলাভাই কোথা থেকে এলো? এক্স্যাক্টলি, আদ্রিয়ান ছাড়া আমার সাথে কে ছিল? কেউ না। তো অবভিয়াসলি ওই দিয়েছে। ও আচ্ছা, বল না কি কি করলি? তারপর হিয়াকে সবটা খুলে বলল অনিমা, সব শুনে বলল, দেখলে আই টোল্ড ইউ দ্যাট হি লাভস ইউ। ও আপি প্লিজ, ও এখনো এমন কিছু বলেনি আমাকে। ওয়েট বেবি ওয়েট, এত তারা কিসের, দেখো কি হয়। হিয়া একটা চকলেট নিতে গেলে অনিমা টান মেরে নিয়ে নিল। ডন্ট টাচ। কেন, কতগুলো তো? কাল মেডিকেল থেকে আসার সময় তোমার জন্য অনেকগুলো নিয়ে আসবো, কিন্তু এগুলো না প্লিজ। বুঝলাম, নিশ্চয়ই খুব ক্লান্ত, এখন ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট বলেই হিয়া চলে গেল, আর অনিমা আজকের কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন মেডিকেলে একটা নেভি ব্লু কুর্তি, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক স্কার্ফ পরলো। কেন জানি আজকে একটু সাজতে মন চাইল, তাই একটু গাজল আর হালকা লিপস্টিক দিল, চুলগুলো সাইড সিটি করে ছেড়ে দিল। মেডিকেলে যেতেই তিন বান্দরনি ধরল অনিমাকে। কি ইয়ার, এনগেজমেন্ট হয়ে গেছে বলে তিন দিন মেডিকেলে এলি না? এই তিন দিন কি জিজুর সাথে প্রেম করেছো নাকি? তাছাড়া আর কি, কিন্তু আফসোস, ক্রাশকে এখন জিজু ডাকতে হবে। হয়েছে, এই তিন দিন আম্মু আসতে দেয় নাই। বুঝি বুঝি, তা কাল নাকি ঘুরতে গেলি? একা যাইনি, সবাই গেছে ওকে। আর তোরা তো কথাই বলবি না আমার সাথে, সবটা জেনেও আমাকে বললি না একবার। কি করব বল, জিজুর করা নির্দেশ ছিল। শালিকা হয়ে জিজুর কথা অমান্য করতে পারি বল? হইছে, ডোন্ট টক টু মি। আচ্ছা সরি বাবা। হ্যাঁ ইয়ার সরি। তিনজনই কানে হাত দিয়ে এমন ঢং করল যে অনিমা হেসে দিল, ওরাও হেসে অনিমাকে হাক করল। আড়াইটায় ক্লাস শেষ হলো। ক্লাস শেষে চারজন গেটের বাইরে গিয়ে চমকে গেল।
আদ্রিয়ান গাড়ির সাথে হেলান দিয়ে ফোন স্ক্রল করছে। আজকে গাঢ় ব্লু টি শার্ট, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক লেদার জ্যাকেট, ব্ল্যাক এন্ড ব্লুর কম্বিনেশনে কেডস, ব্ল্যাক খড়ি, সেই কপালে পড়ে থাকা চুল আর টি শার্টের সাথে ঝুলে থাকা সানগ্লাসে ওকে প্রত্যেকবারের মতোই অসম্ভব সুন্দর লাগছে। তাদের দেখে অনিমার সেই চগত ফোলানো হাসিটা দিয়ে এগিয়ে এলো। ওদের উদ্দেশ্য করে বলল, হাই এলিগা, কেমন আছো? খুব ভালো, আপনি? রক। অনিমা তো এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্রিয়ানকে হুট করে দেখা ঝাঁটকাটা সামলাতে পারেনি এখনো। নিজেকে সামলে বলল, আপনি? চলো। অনিমা তো শকড। চলো মানে কি, কোথায় যাবে? অনিমা কিছু বলতে যাবে তার আগে ইশু বলল, ও, বউকে নিতে এসেছেন? জি, তোমাদের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, যান যান, আমরা কাবাবের হাড্ডি হতে পছন্দ করি না। বাই। আদ্রিয়ান হেসে দিল ওদের কথায়। তারপর ওরা বাই বলে চলে গেল। আদ্রিয়ান বলল, চলো। কোথায়? বেশি প্রশ্ন করো তুমি। বলে অনিমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে অনিমার সিট বেল্ট লাগিয়ে দিল। তারপর নিজেরটা লাগিয়ে গাড়ি স্টার্ট করলো। কিছুক্ষণ পর খেয়াল করলো গাড়িটা বাড়ির রোডে দিয়ে যাচ্ছে না, তাই তাকে বলল, কোথায় যাচ্ছি আমরা? এটা তো বাড়ির রাস্তা না। কিডন্যাপ করব না তোমায়, নিশ্চিন্তে থাকতে পারো। বাট যাচ্ছিটা কোথায়? আর গেলেই দেখতে পাবে। এই ছেলেরাও না বললে কি হয়, খালি সাসপেন্স রাখবে। লাঞ্চ করেছো? ক্যান্টিন থেকে করেছি। শিওর? কিন্তু বাড়িতে তো জানানো হয়নি, সবাই টেনশন করবে। ডোন্ট ওয়ারি, আমি হিয়াকে বলে দিয়েছি, ও জানিয়ে দেবে। অনিমার কিছু বলল না, ভাবছে হঠাৎ কোথায় নিয়ে যাচ্ছে। বেশ ঘন্টাখানেক কেটে যাওয়ার পর নিজের কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করল, যাচ্ছিটা কোথায় আমরা? যাচ্ছি তো গেলেই দেখতে পাবে। বললে কি হয়? না বললে কি হয়? আপনি এমন কেন? আল্লাহ বানিয়েছে, আমার কি দোষ? অনিমা বুঝলো এই কিছুতেই বলবে না, তাই চেষ্টা করেও লাভ নেই, তাই চুপ করে রইল। হঠাৎ সে বলল, গ্রামে গেছো কখনো? অনেকবার, আমাদের নানা বাড়িও গ্রামে, ছোটবেলায় বেশি যাওয়া হতো। ছোটবেলায় অনেক সুন্দর স্মৃতি আছে গ্রামে। গ্রাম ভালো লাগে? খুব, প্রকৃতির সাথে মিশে যেতে পারি, নদী, ক্ষেত, বাগান সব কিছুই খুব খুব ভালো লাগে। আদ্রিয়ান এবার স্লো ভয়েসে বলল, আর আমাকে? অনিমা চমকে ওনার দিকে তাকালো। বেশ অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হলো, তাই দুজনেই চুপ করে রইল। এই ছেলে হুঠারে এমন কথা কেন বলে? তিন ঘন্টারও বেশি সময় পর দেখলো একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু কিছু জানতে চাইল না, জানে বলবে না। এখন প্রায় ছটার মতো বাজে, বেশ অনেকক্ষণ আগেই সন্ধে হয়ে গেছে। আশেপাশের পরিবেশটা ভালোই লাগছে, তাই বাড়ি তাকিয়ে দেখছে। বেশ খানিক্ষণ পরে গাড়িটা রোডের একটা সাইডে পার্ক করলো। তারপর অনিমা সিট বেল্ট খুলে দিয়ে নেমে গেল। তারপর দরজা খুলে হাত বাড়িয়ে বলল, নামো। অনিমা আদ্রিয়ানের হাত ধরার আগেই সে অনিমার হাত ধরে নামিয়ে গাড়ি লক করে হাত ধরে হাঁটা দিল। অনিমা দেখল খানিকটা দূরে একটা দোকান, হয়তো চায়ের দোকান। সে অনিমাকে নিয়ে সেদিকেই যাচ্ছে। অনিমাও কিছু না বলে অবুজ বালিকার মতো সেদিকেই যাচ্ছে যেদিকে সে নিয়ে যাচ্ছে। এই ছেলেটা অনিমাকে এইভাবে ট্রিট করে যেন অনিমা একটা বাচ্চা, হাত ছাড়লেই হারিয়ে যাবে। দোকানে গিয়ে আদ্রিয়ান অনিমার হাত ছেড়ে দোকানদার দাদুর কাছে গিয়ে বলল, দাদু চিনতে পারছো ভাই? দাদুটা বেশ কিছুক্ষণ সূক্ষ্মভাবে তাকিয়ে থাকার পর তার মুখে খুশির ঝিলিক দেখা দিল। সে আহ্লাদে আটখানা হয়ে বলল, আদর, আদর দাদু ভাই না? জি ইয়েস, তোমার আদর দাদু ভাই। বলেই লোকটাকে জড়িয়ে ধরল, সেই দাদুও ধরল। দাদুর চোখে পানি। আদ্রিয়ানও কেমন ইমোশনাল হয়ে গেছে। তার মতো স্মার্ট, বিদেশে লেখাপড়া করা ছেলে একটা ময়লা পোশাক পরা বৃদ্ধ লোককে এইভাবে জড়িয়ে ধরে আছে, আর অনিমা চোখ ভরে এই দৃশ্য দেখছে। ভাবতে অবাক লাগছে, সত্যিই সে আলাদা, সব পারছে আলাদা। আরও একবার মুগ্ধ হলো অনিমা তার উপর। আর কত রূপ আছে তার! ভাবতেই ভালো লাগছে এই ছেলেটা অনিমার উঠবে, যার মধ্যে কোনো অহংকার নেই, দম্ভ নেই, শুধু আছে ভালোবাসা আর শ্রদ্ধা। এত বছর পর এই বুড়ার কথা মনে পড়ল? একটু মনে পড়েনি, কারণ তোমাকে তো আমি ভুলিনি। মনে করবো কেন, ভেবেছিলাম বিদেশ থেকে এসে সোজা তোমার সাথে দেখা করবো, পরে ভাবলাম তোমার হবু নাতবউকে নিয়েই আসি। অনিমা অবাক হলো, আদ্রিয়ান আর ওর এঙ্গেজমেন্ট হলো তো মাত্র তিন দিন আগে, তাহলে দেশে এসে হবু বউয়ের কথা জানলো কি করে? আচ্ছা, কই আমার নাতবউ? আদ্রিয়ান অনিমার হাত ধরে লোকটির সামনে নিয়ে গেল। অনিমাও সালাম দিল। লোকটি অনিমার গালে হাত দিয়ে বলল, বাহ, দাদু ভাইয়ের পছন্দ আছে, একেবারে খাঁটি সোনা। অনিমা লজ্জা পেল, মাথা নিচু করে রাখল। দাদু ভাইটা গা দেখতে হবে না, তবে সোনা না, সোনা হীরা সবকিছুই ওর কাছে মূল্যহীন। খুব ভালোবাসে বউ রে। অনিমা লজ্জায় মাথা তুলতে পারছে না, ছেলেটা এত লজ্জায় কেন ফেলে অনিমাকে?
তা দাদু, আমাকে আর তোমার নাতবউকে তোমার স্পেশাল চার পাউরুটি খাওয়াবে না? উত্তর দিল না, এড়িয়ে গেল কথাটা। হ্যাঁ, তুই ওরে লয়া বউ, আমি অহনি আনতাছি। আদ্রিয়ান আর অনিমা বেঞ্চে বসলো। কে উনি? আমার আরেক দাদু। আগে আমার যখন খুব মন খারাপ হতো বা খুব ভালো হতো, তখন এখানে ড্রাইভ করে সে সময় কাটাতাম। আসলে এখানে আস্তে আস্তে ওনার সাথে পরিচয়। ওনার দাদু ভাই ডাকের মায়ে পড়ে গেছিল। আদ্রিয়ান ডাকতে পারে না, তাই আদর ডাকে। বিদেশে যাবার পর আর আশা হয়নি। দেশে ফিরে 5 বছর পর আবারও এলাম তোমাকে নিয়ে। ওনার কেউ নেই? ওনার স্ত্রী অনেক বছর আগেই মারা গেছেন। চা বিক্রি করে কোনো রকমে খেয়ে পড়ে আছে, এই দোকানেই থাকে। ওনার ছেলে মেয়ে? আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, নেই, মানে থেকেও নেই। সারা জীবন চাষবাস করে 2 ছেলেকে মানুষ করেছে, একজন উকিল আর একজন ব্যবসা করে। কিন্তু মা মারা যাবার পর বাবার নিরক্ষরতার সুযোগ নিয়ে পেপারে টিপ সই নিয়ে সব সম্পত্তি নিজেদের নামে করে, সব বিক্রি করে, আর সেই টাকা দিয়ে নিজেরা শহরে সেটেল হয়ে গেছে। আর এই নিরীহ বুড়ো মানুষটাকে নিঃস্ব করে দিয়ে গেছে। ঢাকায় এখন বড় ফ্ল্যাট, বউ বাচ্চা নিয়ে ভালোই আছে দুজন, কিন্তু এই বুড়ো মানুষটা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। আর দাদু? দাদু কোনো রকম চা বিক্রি করে বেঁচে আছে আর কি। কিন্তু কি জানো, এত কিছু পরেও নিজের ছেলেদের অভিশাপ দেয় না, বরং রোজ ছেলেদের কথা ভেবে কাঁদে। নিজের নাতি নাতিদের একবার কোলে নেবার আশায় থাকে। উনি তো টাকা চায় না, থাকার জায়গাও চায় না ওদের কাছে, শুধু চায় একবার এসে একটু দেখা করে যাক। ওরা নাতি নাতিকে কোলে দিয়ে খেলতে চায়। কিন্তু এত বড় বড় ফ্ল্যাট বাড়িতে নিজের জন্মদাতা বাবার জন্য এদের কাছে জায়গা নেই। এত টাকা রোজগার করে, কিন্তু বাবার জন্য কত টাকা পাঠানোর মতো এদের কোনো মানসিকতাই নেই। তবু এই বুড়োটা রোজ নামাজ পড়ে, দোয়া করে যাতে তার ছেলেরা নাতি নাতিরা ভালো থাকে। অনিমা পুরো স্তব্ধ আদ্রিয়ানের কথা শুনে। খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। মানুষের জীবনে এত কষ্ট আছে, এত কষ্ট সহ্য করে মানুষ বেঁচে থাকতে পারে? অনিমা তো সামান্য কষ্ট পেলে সারাদিন কেঁদে বন্যা বইয়ে দেয়। আদ্রিয়ান আবারও বলতে শুরু করলো, একেই হয়তো বাবা মা বলে, সন্তান যাই করুক না কেন, ওনাদের মুখ থেকে কোনোদিন সন্তানের জন্য আশীর্বাদ ছাড়া অভিশাপ বেরোই না। কিন্তু অধিকাংশ সন্তান সেটা বুঝতেই পারে না। এত কষ্ট করে যারা দুনিয়াতে আনে, নিজেরা না খেয়ে ওদের খাওয়ায়, মানুষের মতো মানুষ করে, তাদেরকে কি করে যে ভুলে সুখে থাকতে চায় আমি তো বুঝি না। এত নিষ্ঠুর কি করে হয় জানো? এমন অনেক মানুষ আছে যাদের বিশাল বিশাল অট্টালিকায় পোষা কুকুরের জন্য জায়গা হলেও নিজের জন্মদাতা বাবা মার জায়গা হয় না। অথচ সেই অট্টালিকার পিছনে সব থেকে বড় অবদান সেই মা বাবারই। আমরা যখন কথা বলতে পারি না, তখন বাবা মা ধৈর্য ধরে আমাদের না বলা কথা বুঝে নিয়ে আমাদের চাহিদা পূরণ করে। কিন্তু তারা যখন বাকশক্তি হারিয়ে ফেলে, তখন তারা কেবলই বিরক্তির কারণ হয়ে যায়। আমরা যখন হাঁটতে পারি না, তখন বাবা মা হাত ধরে হাঁটা শেখায়। অথচ তারা যখন হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে, তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রম বা ফুটপাতে। আদ্রিয়ানের কলাও ধরে আসছে। অনিমা মনোযোগ দিয়ে তার কথা শুনছে, চোখ দিয়ে পানি পড়ছে অনিমার। আদ্রিয়ান সামনের দিকে তাকিয়ে কথা বলছে, তাই দেখতে পাচ্ছে না। সত্যি তো, জীবনে বড় হয়ে অনেকে তাদেরই ভুলে যায় যারা বড় করে, নিজের বাবা মাকেই ফেলে দেয়, যারা সারা জীবন যত্ন করে আগলে রেখেছে। কত হাজার হাজার বাবা মা নিজেরই সন্তানের কাছে অবহেলিত হয়। তার সাক্ষী হয়তো শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বৃদ্ধাশ্রম আর ফুটপাতগুলো চিৎকার করে দেয়। অনিমা নিজেকে সামলে বলল, এরকম জায়গায় চার এসব বিক্রি করে চলে ওনাদের? আদ্রিয়ান সামনে তাকিয়ে বলল, উনি যখন আমাকে এসব বলেছিল, খুব কষ্ট হয়েছিল। এরকম নিরিবিলি জায়গায় দোকান খুব একটা চলতো না। আমি চেয়েছিলাম ওনাকে আমার কাছে নিয়ে আসতে, কিন্তু উনি আসতে চাননি। টাকা দিয়ে সাহায্য করতে চাইনি, কারণ আমি জানতাম উনি দেবেন না। তাই এখানে কিছু লোকেদের বলে দিয়েছি, দরকার না পড়লেও যেন ওনার দোকান থেকে কিছু না কিছু দেন। তার বিনিময়ে তাদের মাঝে মাঝে টাকা দিয়ে দিতাম, কেউ নিত কেউ নিত না। অনিমা আরও একবার অবাক হলো, এত ভালো কেন উনি? অনিমা মনে মনে বলল, সত্যি আল্লাহকে অসংখ্য ধন্যবাদ এরকম একজনকে আমার জীবনে পাঠানোর জন্য। আর আব্বুর কাছে কৃতজ্ঞ আমি, সত্যি আজ আর কোনো আফসোস নেই আমার, কোনো সংশয় নেই। আমি এখন জানি আমি বেস্ট একজনকে পেয়েছি আমার জীবনে। অনিমা এসব ভাবতে ভাবতে ইমোশনাল হয়ে পড়ে। হঠাৎ আদ্রিয়ান এবার অনিমার দিকে তাকালো, কাঁদতে দেখে উত্তেজিত হয়ে বলল, আরে ওয়াই ইউ আর ক্রাইং? অনিমা কিছুই বলছে না, মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমা থুতনি ধরে মুখটা উঁচু করে বলল, আমি আগে বলেছি যে আমি আমার জিনিসের অপচয় পছন্দ করি না, সো ডোন্ট ডু দ্যাট। কিন্তু অনিমার চোখ দিয়ে এখনো হালকা পানি পড়ছে। সে অনিমার চোখ মুছে দিয়ে বলল, প্লিজ ডোন্ট ক্রাই বেবি, আগে যদি জানতাম তুমি এত ইমোশনাল হয়ে যাবে তাহলে বলতাম না এগুলো। অনিমা আদ্রিয়ানের দিকেই তাকিয়ে আছে। এখন কান্না না করলে মনটা ভালো হয়নি।
এভাবে খানিকটা সময় কেটে গেল। কিন্তু অনিমা মন খারাপ করে বসে আছে। সে হঠাৎ করে বলল, আচ্ছা টেল মি ওয়ান থিং, তোমাদের মেয়ে কি চোখের বালি রেডি করায় থাকে? মানে চাইলেই কি টুপ করে মরে যায়? অনিমা তার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই বলল, না মানে জমিন কেউ দেখি নেই, কিছু না কিছু হতে কেঁদে কেটে একদম সমুদ্র বাড়ি এখানে। রিমোটলি একটু ডিসকভারি চ্যানেল দেখতে গেলে ব্যাঁ ব্যাঁ করে খাচ্ছে, বলবে আব্বু তোমার ছেলে আমাকে মোটু পাতলি দেখতে দেয় না গাও। আমি এটাই বুঝতে পারি না, এত হ্যান্ডসাম হ্যান্ডসাম সিক্স প্যাক ওয়ালা হিরো থাকতেই মেয়ে ওই মোটকার পাতলার জন্য এত পাগল কেন? খোদা হেল দে আর। অনিমা বোকার মতো তাকিয়ে আছে তার দিকে। সে একটু চিন্তিত প্লাস ভাবান্তক ফেস বানিয়ে হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, বাই দ্য ওয়ে বেবি, ডু ইউ নো হু আর দ্যাট মোটকার পাতলা? অনিমা এবার ফিক করে হেসে দিল। হাসতে হাসতেই বলল, ইউ রিয়েলি ডোন্ট নো হু আর মোটু পাতলু? আদ্রিয়ান বাচ্চাদের মতো করে মাথা নাড়ালো, যার অর্থ না। আরে এটা একটা কার্টুন, আর মোটু পাতলু কার্টুনের লিডিং ক্যারেক্টার। সে অবাক হয়ে তাকালো, তারপর স্বস্তি নিঃশ্বাস নিয়ে মুখ ফুলিয়ে বলল, লাইক সিরিয়াসলি ওই 16 বছরের বুড়ি পেতনি কার্টুন দেখার জন্য এইভাবে লাফায়? আমি তো হেভি টেনশনে ছিলাম যে আমার বোন একসাথে দুজনের জন্য পাগল, তার একজন মোটা আর একজন পাতলা। বাংলা সিনেমার বোনদের মতো যদি এসে বলতো, ভাইয়া ওদের যে আমি বাঁচবো না, বিয়ে করলে আমি ওদেরকেই করবো, তাহলে তো ফেসেই যেতাম একসাথে দুজন ভাবা যায়। যাকে এটা ভেবে নিশ্চিন্ত হলাম যে এরা কার্টুন, সেই চান্সটা নেই। আহ শান্তি। অনিমা তো আরেক দফা বোকার মতো তাকিয়ে আছে, তবে এবার খুব হাসিও পাচ্ছে। আদ্রিয়ান আবার বলল, সেটা হলে কি কিসটা না হতো বলো তো? আরে বাংলা সিনেমার ভাইয়ারা বলে, ওই ছোট লোকের সাথে তোর বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। আর আমাকে কি বলতে হতো, বইন দয়া কর বইন, যে কোনো একজনের কথা বল, দুইজনের সাথে কেমনে কি? অনিমা এবার শব্দ করে জোরে জোরে হাসতে লাগলো। এমন ভাবে বললো কথাগুলো যে শুনলে যে কেউই হেসে দেবে। সিনেমার ডায়লগগুলো ওভাবেই অ্যাক্টিং করেই বলছিল। বেশ খানিকক্ষণ হাসার পর তার দিকে তাকিয়ে দেখলো, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা হাসি মুখে ভ্রু কুঁচকে বলল, কি দেখছেন? আদ্রিয়ান এবার নিজেকে সামলে বলল, কিউলো তোমার চোখের পানি না মুখে এই হাসিটাই সব থেকে বেশি মানায়। অনিমা তার থেকে চোখটা সরিয়ে নিয়ে একটু মুচকি হাসলো, আর এটাও বুঝলো এতক্ষণ সে এইসব অনিমাকে হাসানোর জন্যই করছিল। সত্যি হাসার কারণে এখন মনটাও ভালো হয়ে গেছে অনিমার। এর মধ্যেই বৃদ্ধ লোকটি চার পাউরুটি নিয়ে এলো। আদ্রিয়ান উঠে এগিয়ে নিয়ে এলো, তারপর বেঞ্চের উপরে রাখলো, তারপর হাতে তালু ঘষতে ঘষতে বলল, উফ দাদু, 5 বছর পর তোমার স্পেশাল 4 পাউরুটি খাবো। এটা বলে যেই সে পাউরুটিতে হাত দেবে অমনি লোকটি তার কান টেনে বলল, আগে না আজই, আর তুমি আগে পাইতেছ না, আইস আমার নাকবো আইসে আইস ওই আগে খাইব, তুমি না। আদ্রিয়ান মুখ ফুলিয়ে বলল, বুড়া এইটা কিন্তু ঠিক না, নাদ বউকে পেয়ে না দিকে ভুলে গেলা, নাদ বউটা পেলে কোথা থেকে শুনি? সে যাই কও আগে আমার নাদ বই খাইব। অনিমা বেশ এনজয় করছে এদের দাদা নাতির খুনসুটি। এই যে ম্যাডাম দয়া করে শুরু করুন, নইলে এই বুড়া আমাকে কেড়ে দেবে না। এক কাউন্ট ফাইট বেবি প্লিজ স্টার্ট না। আচ্ছা বারবার বেবি কেন বলছে, অনিমা কি বাচ্চা? পরে জিজ্ঞাসা করবে অনিমা। অনিমা একটু পাউরুটি ছিঁড়ে সাথে ভিজিয়ে মুখে দিতে আদ্রিয়ান ছটপট আর একটা পাউরুটি নিয়ে ভিজিয়ে খেতে শুরু করলো। এখন আদ্রিয়ানকে দেখলে কেউ বলবে না যে সে ইউকে থেকে 5 বছর স্টাডি করে এসেছে। চা খেয়ে কিছুক্ষণ গল্প করার পর আদ্রিয়ান লোকটিকে বলল, দাদু এবার উঠবো। চলে যাবি? যেতে হবে দাদু, তোমার দাদ বউকে একটু ঘুরতে যাবে রোগ তো, আবার আসবো, ওয়েট এ মিনিট, বলেই গাড়ির দিকে ছুটলো। লোকটি অনিমার মাথায় হাত দিয়ে বলল, আবার আসবা কিন্তু আদর দাদু ভাইয়ের লাগে। অনিমা মাথা নেড়ে হ্যাঁ বলল। এর মধ্যে আদ্রিয়ান চলে এলো। আদ্রিয়ান অনিমার হাতে একটা প্যাকেট দিয়ে ইশারা করলো লোকটিকে দেবার জন্য। অনিমা তার কথা মতো দিল। এইটা আবার কি? খুলে দেখো। লোকটি প্যাকেটটা খুলে দেখলো, 3টে গেঞ্জি, 2টো লুঙ্গি, 1টা চশমা। এগুলো আবার কেন? আর যাব বাবা, নিজে দাদু কিছু দেবো, দাদাও কারণ থাকতে হবে, বলে একটা হাসি দিয়ে আদ্রিয়ান লোকটিকে আবার চড়িয়ে ধরলো। এরপর দাদুকে বিদায় দিয়ে চলে গেল। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতেই জিজ্ঞাসা করলো অনিমা, এবার কোথায়? এই তোর সামনেই। কিছুক্ষণ পর আবার গাড়ি থামলো। যথারীতি আদ্রিয়ান নিজে অনিমার সিট বেল্ট খুলে অনিমাকে হাত ধরে নামালো, আর হাত ধরেই হাঁটতে লাগলো। তবে এবার একটা ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। আচ্ছা অন্ধকার,
দূরে দূরে বাড়িগুলোতে জ্বলতে থাকা আলো, ঠান্ডা বাতাস, ভালোই লাগছে। আর কিছু বলল না, হাঁটতে হাঁটতে তার একটা নদীর পাড়ে চলে এলো। ঠিক তার পাশেই কাঁঠাল বাগান। দেখে তো অনিমা অবাক হয়ে গেছে। ওয়াও, ইটস জাস্ট অ্যামেজিং। লাইক ইট সো মাচ। এটা শুনে আদ্রিয়ান আবার তার সেই পাগল করা হাসিটা দিল। কিন্তু বিপদ হলো যে নভেম্বর মাস চলার কারণে শীত পড়েছে খুব। দুপুরে বাসায় চলে যাবে ভেবে কোনো গরম কাপড় আনেনি, অ্যাপ্রনটাও গাড়িতে। এতক্ষণ শীত সহ্য করতে ভালো, এখন নদীর ঠান্ডা বাতাসে খুব কাঁপছে। আদ্রিয়ান সেটা দেখে বলল, এনি প্রবলেম? নো, অল ওকে। কিছুক্ষণ পরে চট করে আদ্রিয়ান বলল, আমার তো খেয়ালই ছিল না তুমি তোমার জ্যাকেট কিছুই আনোনি। বলে যে নিজের জায়গাটা খুলতেই যাবে আমি বলে উঠলাম। না না, ওটা দরকার নেই, ওটা খুলে আপনারও শীত করবে। আমার নিজের গেঞ্জিটা ফুল হাত আছে, প্রবলেম হবে না, বাট তোমার ঠান্ডা লাগলে সমস্যা। বলেই তার জ্যাকেটটা খুলে অনিমাকে পরিয়ে দিল। তার জ্যাকেট অনিমার গায়ে ঢোলা, আর বড় হলেও শীত কম লাগছে এখন। বেবি বাগানে যাবে নাকি নদীর পাড় দিয়ে হাঁটবে? আপনি আমাকে বেবি কেন বলেন? আমি কি বাচ্চা? বাচ্চাই তো। মানে? মানে আমি তো তোমাকে বেবিই বলবো। কেন? ইউকে মেয়েদের বুঝি বেবি বলতেন? আরে না, ওসব আমি কোনোদিনই করিনি, আর তোমাকেও মাইন্ডে রাখি না। তাহলে? তুমি অনেকটা পিচ্ছি টাইপ, বাচ্চাদের মতোই, কিছু না ভেবেই কাজ করো, ম্যাচিউরিটি কম তোমার মধ্যে, অ্যান্ড আই লাইক দ্যাট। আদারওয়াইজ তুমি আমার চেয়ে বেশ ছোট, তাই আমি তো বেবিই বলবো। অনিমা হেসে দিয়ে বলল, নদীর পার দিয়ে হাঁটি। ওকে চলো। বলে অনিমার হাত ধরে হাঁটতে লাগলো। বেশ খানিকক্ষণ পরে বলল, বেবি তোমার জিন্সটা ফোল্ড করে উপরে উঠাও। কেন? পানিতে পা ভিজিয়ে হাঁটবো আমরা। অনিমা ওর কথা মতো জিন্স ফোল্ড করলো, আদ্রিয়ানও তাই করলো। তারপর অনিমার হাত ধরে নদীর পানিতে পা ভিজিয়ে হাঁটতে লাগলো। বেশ খানিকক্ষণ হাঁটার পর সে বলল, তুমি আমার উপর রেগে আছো না? কেন? এই যে তোমায় কিছু না জানিয়ে তোমার জীবনের এত ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত নিলাম, সেটা কি স্বাভাবিক না? আই এম সো সরি বেবি, আসলে আমার বলতে ইচ্ছে করছিল না, বাট ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজটা দেব, বাট বুঝতে পারিনি তুমি এতটা হার্ট হবে। বেশ মন খারাপ করেই বলল কথাটা। অনিমা খুব হাসি পাচ্ছে, বেচারা ভাবছে অনিমা কতই না রাগ করেছে, কিন্তু আসলে তো অতটা রাগ করেনি, তবুও মুখটা গম্ভীর করেই রাখলো। আদ্রিয়ান সেটা দেখে বাচ্চাদের মতো করে বলল, আচ্ছা তোমার এতগুলো চকলেট খাওয়াবো, তবু রাগ করে দেখবো না প্লিজ। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে হেসে দিল, সেও সাথে সাথেই হেসে দিল। হঠাৎ একটু জোরে বাতাস বইতে লাগলো। অনিমা আদ্রিয়ানের হাত ছাড়িয়ে আর একটু এগিয়ে দু হাত বাড়িয়ে হাওয়া উপভোগ করতে লাগলো। বেশ খানিক্ষণ পর হঠাৎ আদ্রিয়ান অনিমাকে পেছন থেকেই জড়িয়ে ধরলো, আর অনিমার কাঁধের উপরে থুতনি রাখলো। অনিমা তো জমে গেছে পুরো, এতটাও আশা করেনি অনিমা, নড়া শক্তিও পাচ্ছে না। আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, জাস্ট ক্লোজ ইওর আইজ, আই ফিল দ্য মুভমেন্ট বাই ইওর হার্ট, আই সোয়ার আই উইল লাভ ইট। অনিমা চোখ বন্ধ করে নিল। আদ্রিয়ান অনিমার হাত ধরে ওর দুই হাত দিয়ে ছড়িয়ে ধরে অনিমার পিঠ তার বুকের সাথে লাগিয়ে রাখল। অনিমা জানে সেও চোখ বন্ধ করে রেখেছে। সত্যি অনিমা লাভিং দিস মোমেন্ট। এভাবে কতক্ষণ ছিল জানে না। একসময় আদ্রিয়ান নিজে অনিমাকে ছেড়ে দিল। তারপর অনিমার হাত ধরে শুকনো একটা জায়গায় এনে অনিমাকে দাঁড় করালো। তারপর অনিমার সামনে দাঁড়িয়ে অনিমার দিকে তাকিয়ে মুচকে হাসল। এরপর অনিমা চোখে চোখ রেখেই এক হাঁটু ভেঙে বসে পড়ল অনিমার সামনে। অনিমা তো অবাক চোখে তাকিয়ে আছে, কি করতে চাইছে সে? এভাবে হাঁটু ভেঙে অনিমার সামনে বসার মানে কি? তারপর গেঞ্জির ভেতর থেকে একটা লাল কোলা বের করে অনিমা থেকে বাড়িয়ে আদ্রিয়ান বলতে শুরু করলো, কি দিয়ে শুরু করবো আর কি দিয়ে শেষ করবো, এটা নিয়ে অনেক ভেবেছি, কিন্তু এই কয়েকদিন কিছুতেই সাজাতে পারিনি, কিন্তু দেরি করা ঠিক হবে না, আমি আমার মতো বলছি, তুমি নিজের মতো করে সাজিয়ে নিও। অনিমা তো এখনো অবাক হয়েই ওকে দেখছে। জানো আমি লাভ এট ফার্স্ট সাইট তো দূরের কথা, কখনো লাভ ভালোবাসা এগুলো তো বিশ্বাসই করতাম না, কিন্তু তুমি বাধ্য করার সময় বিশ্বাস করতে। জানো প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন প্রথম আমার চোখ আটকে গেছিল, হৃৎস্পন্দন থেমে গেছিল, মনে হচ্ছিল একে দেখবো বলেই হয়তো এতদিন কারোর দিকে তাকার ইচ্ছে করেনি। প্রথম যেদিন তোমার চোখে পানি দেখলাম, তোমার ভেজা চোখের বড় ঘন কালো পাপড়ির আর চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোমার চোখের পানিও সহ্য হচ্ছিল না, তাই বকেছিলাম, তোমার বড় গালো চোখের প্রেমে পড়েছে, তোমার ঠোঁটের খানিটা দূরে দূরে তিলের প্রেমে পড়েছে, তোমার হাসিতে গালে পড়া এই টোলের প্রেমে পড়েছে, তোমার বাচ্চা মন প্রেমে পড়েছে, তোমার সব কিছুরই প্রেমে পড়ে যায় আমি, কিন্তু তোমার কোন জিনিসটাকে আমি ভালোবাসি সেটা জানি না, বাট ইউ আর মাই লাইফ, লাভ এট ফার্স্ট সাইট, তুমি আমার কাছে অসংজ্ঞায়িত,
তোমার প্রতি আমার ভালোবাসাটা অসংজ্ঞায়িত, তোমাকে ভালোবাসার কারণটাও আমার কাছে অসংজ্ঞায়িত। ইয়েস, ইটস ইনফিনিট লাভ। আই ডোন্ট নো হাউ মাচ আই লাভ ইউ, আই ডোন্ট নো হোয়াই ডু আই লাভ ইউ, আই রিয়েলি ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি ডেফিনিশন অফ মাই লাভ ফর ইউ। উইল ইউ ম্যারি মি? বলবো না, কাজ সেটা তোমায় করতেই হবে, শুধু তা জানিয়ে দিতে চাই যে আই লাভ ইউ। অনিমা কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে, অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। প্রপোজাল লাইফে অনেক পেয়েছে কিন্তু এইরকম ভাবে কেউ করেনি। আদ্রিয়ানের বলা প্রতিটা শব্দ মন ছোঁয়া ছিল, তার প্রতিটা কথায় হারিয়ে যাচ্ছিল অনিমা। অনিমা নিজেরই ফিয়ন্সে তাকে প্রপোজ করলো, এত সুন্দর কনফেশন, তাও তার উডবির করা ভাবতেই ভালো লাগছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আদ্রিয়ান বলল, সামথিং? অনিমা কিছু না বলে মুচকি হেসে গোলাপটা নিল। সে এতেই ভীষণ খুশি হয়ে বলল, ইটস এনাফ ফর মি। তারপর ওভাবে বসেই তার পকেট থেকে একটা ব্রেসলেট বের করলো। ব্রেসলেটটা ম্যাগনেট সিস্টেম, সিলভার কালার, তার মধ্যে সাদা পাথরের চমৎকার ডিজাইন, আর মাঝে এ আর ও খুব সুন্দর স্টাইলে জোড়া দিয়ে ডিজাইন করা। অনিমা ভাবছে লোকে তো রিং দিয়ে প্রপোজ করে, উনি কি ব্রেসলেট দিয়ে করবে? এটাই ভাবছো তো যে রিং দিয়ে দিয়ে ব্রেসলেট কেন আনলাম? আসলে আমার নামের একটা রিং তো আছে তোমার হাতে, তাই ব্রেসলেটই বেটার। আর তাহলে রিং দিয়ে তো সবাই প্রপোজ করা, আমি তো ইয়ারিং কিছুই করলাম। অনিমা এবারেও অবাক তার কথায়। আদ্রিয়ান অনিমার হাতে ব্রেসলেট পরিয়ে দিতে দিতে বলল, এটা আমাদের এঙ্গেজমেন্টের দিনই অর্ডার করেছিলাম, ইউরো ব্রেসলেটের ডিজাইন আমি নিজের হাতে এঁকেছি, জাস্ট ফর ইউ মাই লেডি। পরিয়েই অনিমার হাতের উল্টো পিঠে একটা কিস করল। অনিমার সাথে সাথে চোখ বন্ধ করে নিল। তারপর সে উঠে অনিমাকে বলল, ক্যান আই হাগ ইউ? অনিমা তো অবাক হলো, এই ছেলে একটু আগে পেছন থেকে জড়িয়ে ধরলো, সেই সময় তো পারমিশন চাইনি, এখন চাইছে কেন? সে আবারও বলল, প্লিজ। অনিমা কিছু না বলে মাথা নিচু করল। সে আলতো করে জড়িয়ে ধরলো অনিমাকে। ছেলেটা আসলেই লম্বা, অনিমা 5'3", তবু ওর কাঁধে নিচে পড়ে আছে। বেশ খানিক্ষণ পর অনিমার কি হলো জানে না, অনিমা হালকা করে তার পিঠে হাত রাখল। অনিমা চোখ বন্ধ করে খুব মনোযোগ দিয়ে তার হার্টের এক একটা বিট শুনতে লাগলো। এতে সে অনিমাকে আরেকটু জোরে জড়িয়ে ধরল। বেশ খানিক্ষণ পরে অনিমাকে ছেড়ে অনিমার দুই কাঁধে হাত রাখল। তারপর অনিমার কপালে গভীরভাবে একটা কিস করল। অনিমা আবারও চোখ বন্ধ করে ফেলল। তারপর সে অনিমার হাতে কবজির একটু উপরে ধরে বলল, চলো বাগানটা থেকে হেঁটে আসি। অনিমা মুচকি হেসে বলল, চলুন। সে অনিমার হাত ধরেই বাগানে নিয়ে গেল। বেশ খানিক্ষণ হাত ধরে বাগানের মধ্যে হাঁটল আর বাগানের বাতাস উপভোগ করল। এরপর আদ্রিয়ান অনিমাকে নিয়ে একটা গাছে নিচে বসল। দুজনেই চুপচাপ বসে আছে। হঠাৎ সে অনিমার হাত ধরে বলল, ইউনো আজকের এই সন্ধ্যাটা আমার জীবনের সেরা সন্ধ্যা ছিল। এই সন্ধ্যাটা আমি তোমার সাথে কাটাতে পেরেছি, তোমাকে আমার মনের কথা বলতে পেরেছি, মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে এতটা কাছে পেয়েছি। অনিমা মুচকে হাসলো। সে আবার বলল, থ্যাংক ইউ সো মাচ, আই এম লাভিং দিস মোমেন্ট, আই এম লাভিং দিস ইভিনিং অ্যান্ড লাভ ইউ। অনিমা আদ্রিয়ানের দিকে তাকালো, একটু আনইজি লাগছে কারণ উত্তরটা দেবার জন্য অনিমা এখনো প্রস্তুত নয়। ডোন্ট ওয়ারি, আমি কখনো উত্তর চাইবো না তোমার কাছে, আর না কোনো উত্তর এক্সপেক্ট করবো। আমি জানি সময় হলে তুমি নিজেই আমাকে বলবে, আর আমি সেই দিনটার জন্যই ওয়েট করবো। না বললেও সমস্যা নেই, আমি একাই তোমাকে ভালোবাসতে পারবো। রাত হয়ে যাচ্ছে তো, ফিরতে হবে। ও হ্যাঁ, ভুলে গেছিলাম তো, অনেকটা সময় পার হয়ে গেছে, সরি, লেটস গো। বলেই উঠে পড়ল। অনিমাও দাঁড়ালো। সে অনিমার হাত ধরে হাঁটতে হাঁটতে গাড়িতে নিয়ে বসালো। তারপর নিজে উঠে দুজনে সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো। অনেকটা সময় কেউ কিচ্ছু বলল না। হঠাৎ সে গান প্লে করল। মিউজিক স্টার্ট হওয়ার সাথে সাথে অনিমা তার দিকে তাকালো। আদ্রিয়ান একটা হাসি দিল আর অনিমা চোখ সরিয়ে বাইরে তাকালো। ইয়ে লম্হা জো ঠেরা হ্যায় মেরা হ্যায় ইয়ে তেরা হ্যায় ইয়ে লম্হা মা জিলু জরা তুঝমে খো ইয়ার হো মা মুঝমে খোয়ে রহে তো খুদ কো ঢুঁড লেঙ্গে ফির কভি তুঝসে মিলতা রহো মা মুঝসে মিলতি রহে তো খুদ সে হম মিলেঙ্গে ফির কভি আহ ফির কভি। ইউ নো আজ রাতে ঘুমাবে না আবার? অনিমা ভ্রু কুঁচকে বলল, ওয়াই? তোমার সাথে কাটানো এই মোমেন্টগুলো খুব তাড়া করে বেড়াবে। অনিমা একটা হাসি দিতেই বলল,
প্লিজ এভাবে হেসো না বেবি, এক সপ্তাহের ঘুম হারাম হয়ে যাবে। এটা শুনে অনিমার হাসি বন্ধ হয়ে গেল। অনিমা তাড়াতাড়ি চোখ সরিয়ে বাইরে তাকালো। কিউ বেওয়া জাগুন গুনায়ে, কিউ বেওয়া জা মুস্কুরায়ে, পলকে চমকনে লগি হ্যায়, অব খাব কেসে ছুপায়ে, বহ কিসি বাতে করলে, হস হস কে আঁখে ভরলে, ইয়ে বেহোশিয়া ফির কাহা, তুঝমে খোয়া রহু মে মুঝমে খোয়ে রহে, তু খুদ কো ঢুঁড় লেঙ্গে ফির কভি, তুঝসে মিলতা রহু মে মুঝসে মিল তী রহে, তু খুদ সে হম মিলেঙ্গে ফির কভি, আহা ফির কভি। অনিমা খেয়াল করল তার চুলগুলো উড়ে আদ্রিয়ানের মুখে বাড়ি খাচ্ছে। সেটা দেখে অনিমা তাড়াতাড়ি চুলটা বাঁধতে গেলেই সে বলল, প্লিজ ডোন্ট বাউন্ড, আই এম এনজয়িং দিস, এনজয়িং দিস, ইয়া মাতাল করা একটা ঘ্রাণ আসছে, জাস্ট হারিয়ে যাচ্ছে, লেট মি এনজয় দ্য স্মেল অফ ইওর বিউটিফুল হেয়ার। অনিমা কিছু না বলে ছেড়েই রাখলো। তারপর আবার বাইরে দেখতে লাগলো, আবারও আরেকটা গান বাজতে লাগলো। मैं तेनु समझावा कि न तेरे बिना लगदा जी, मैं तेनु समझावा कि न तेरे बिना लगदा जी, तू की जाने प्यार मेरा, मैं करूँ इंतजार तेरा, तू दिल तो यो जान मेरी, मैं तेनु समझावा कि न तेरे बिना लगदा जी। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলো সে অনিমাকে দেখছে। তাই অনিমা সুখের ইশারে বোঝালো তাকে পরেও দেখতে পারবে, এখন ড্রাইভিং এ মন দিতে। আদ্রিয়ানো মুস্কি হেসে এক মনে মাথা চুলকে ড্রাইভিং এ মন দিল। আর অনিমাও গালে হাত দিয়ে হাসতে হাসতে আবার বাইরে তাকালো। আদ্রিয়ান একটা জায়গায় গাড়ি থামালো। রাত তখন 11টা। অনিমা বলল, এখানে কেন? সেই সন্ধ্যায় দাদুর দোকানে একটু চা পাউরুটি খেয়েছো, খিদে পেয়েছে নিশ্চয়ই। কিন্তু প্লিজ ডোন্ট সে নো, আই অ্যাম অলসো হাংরি, লেটস গো। অনিমা আর কিছু বলল না, কারণ অনিমারও ভীষণ খিদে পেয়েছে। দুজনে একটা রেস্টুরেন্টে গেল। এরপর দুজনে পাশাপাশি বসলো। বেবি অর্ডার প্লিজ, আপনি করুন, সবসময় আমার ঘরে চাপিয়ে দাও, ইটস নট এ গুড জব, করুন না, সমস্যা কি? বাচ্চাদের মতো করে বলল, আমাকে পড়ানো শিখে গেছো, ওকে আমি করছি। খাওয়া শেষ করে তারা গাড়িতে গিয়ে বসলো। আদ্রিয়ান গাড়ি স্টার্ট করতে গিয়েও থেমে গিয়ে বলল, চল না আজ এখানে একটা রুম বুক করে থেকে যাই। অনিমা চোখ বড় বড় করে তাকাতেই বলল, আরে তুমি তো অন্য মাইন্ডে নিচ্ছ, আমি ওসব কিছু মিন করিনি, আসলে তোমাকে ছাড়তে মনে চাইছে না তাই আর কি। অনিমা রাগ করার ভান করে বলল, হয়েছে চলুন। আদ্রিয়ান মন খারাপ করে বলল, সরি। এরপর গাড়ি স্টার্ট দিল। আর অনিমা বাইরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো। কিছুক্ষণ পর বলল, রাগ করেছো তখনকার কথাই? অনিমার খুব হাসি পাচ্ছে, এখনো ওটা নিয়েই বসে আছে। অনিমা মুড নিয়ে বলল, না ঠিক আছে, সো সরি, আমি সত্যি ওই সব মিট করিনি, বিলিভ মি, হাউ কুড আই, আই সোয়ার। অনিমা আদ্রিয়ানের দিকে তাকালো, মুখে অনুশোচনা স্পষ্ট। অনিমা ভাবছে সে এমন কেন, কখনো ভীষণ রাগি মুডি, আবার কখনো শান্ত ফ্রি একটা ছেলে। অ্যাকচুয়ালি সে সিচুয়েশন অনুযায়ী রিয়্যাক্ট করে, এটা খুব ভালো একটা দিক। অনিমা হেসে দিয়ে বলল, হয়েছে, আই ওয়াজ কিডিং, কিছুই মনে করিনি আমি, আমি জানি আপনি অমন নন। সত্যি? তিন সত্যি? এবার দুজনেই ফিক করে হেসে দিল। এরপর আর কথা বলেনি। বাড়ি পৌঁছতে এসে নিজে দরজা খুলে অনিমাকে গাড়ি থেকে নামালো। বাই বাই। মন খারাপ করে অনিমা যেতে নিলে অনিমার হাত ধরল, তারপর আবার চড়িয়ে ধরল অনিমাকে। চড়িয়ে ধরা অবস্থাতেই বলল, আই উইল মিস ইউ। অনিমা কিছু না বলে চুপচাপ তার বুকের সাথে মিশে রইল। খানিকক্ষণ পর আদ্রিয়ান অনিমাকে ছেড়ে গালে হাত দিয়ে বলল, টেক কেয়ার।
অনিমা মাথা নেড়ে চলে এলো। অনেকখানি গিয়ে আবার পেছনে তাকিয়ে দেখল সে গাড়িতে ওঠার জন্য দরজা খুলেছে। অনিমা জোরে বলল, শুনুন। আদ্রিয়ান পেছনে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। বাড়ি পৌঁছে একটা মিসড কল দেবেন প্লিজ। আদ্রিয়ান যেন হাতে চাঁদ পেল, এসে যেই গাড়িতে উঠবে অনিমা আবারও ডাকল, আর হ্যাঁ। আদ্রিয়ান ঘুরে তাকালো, সাবধানে যাবেন। এবার আদ্রিয়ানের হাসির রেখাটা বড় হলো। অনিমার পেছনে না থেকে সোজা ভেতরে যেতে লাগলো। কিন্তু অনিমা জানে সে ততক্ষণ তাকিয়ে থাকবে যতক্ষণ অনিমাকে দেখা যাবে। কিন্তু একটা কথাই ভাবাচ্ছে, সে অনিমাকে বলল অনিমা তার লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু তাদের প্রথম দেখায় আদ্রিয়ানের মুখে তেমন কোনো রিয়াকশনই তো দেখেনি যেমনটা সে তার কনফেশনে বলেছে। তাহলে কি মিথ্যে বলল, নাকি এমন কিছু আছে যেটা অনিমা জানে না? এসব আজকবি ভাবতে ভাবতে যেই কলিং বেল চাপবো অমনি কেউ দরজা খুলে দিল। তাকিয়ে দেখলো হিয়া হাত ভাঁজ করে অনিমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অনিমা হিয়াকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর হিয়া অনিমাকে সরিয়ে বলল, কি ব্যাপার এত খুশি? দুষ্টু হাসি দিয়ে বলল। অনিমা সেদিকে না পাত্তা দিয়ে পাশ কাটিয়ে ভেতরে ঢুকল। হিয়াও দরজা লাগিয়ে পিছে পিছে এলো। ঘুমাওনি? তোমার জন্য বসে আছি। আব্বু আম্মু ঘুম? প্রায় দুটো বাজতে চলল, ঘুমোতে যাবে। খেয়েছো? অনেক আগে। আমাকে ছেড়ে আজ খেয়ে নিলে যে? এখন কি আর সেদিন আছে? এখন তো আমাকে মাঝে মাঝেই তোমাকে ছেড়ে খেতে হবে, কারণ তুমি এখন মাঝে মাঝেই বাহির থেকে খেয়ে আসবে। তুমি কি করে জানলে খেয়ে আসছি? ইটস কমন সেন্স সুইটহার্ট। আর আদ্রিয়ান যে টাইপের ছেলে এত রাত পর্যন্ত তোকে না খাইয়ে রাখবেই না। বাহ, কি মারাত্মক কমন সেন্স তোমার, ব্রিলিয়ান্ট। পিন্স মারছিস? আমার ঘরে একটাই মাথা। হিয়া অনিমার পিঠে একটা চাপড় মেরে পড়ল। শয়তান মেয়ে, যা রুমে যা, ফ্রেশ হবি। অনিমা যাওয়া ধরতে হিয়া হাত টেনে ধরে বলল, এই তোর গায়ে এই জ্যাকেটটা কার? ভ্রু নাচিয়ে অনিমা নিজের দিকে তাকাতেই খেয়াল হলো যে ওর জ্যাকেটটা ওকে ফেরত দেওয়া হয়নি। অনিমা আমতা আমতা করতে করতে লাগলো। সেটা দেখে হিয়া বলল, হইছে, বুঝেছি, যাও ফ্রেশ হও গিয়ে। অনিমা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখল হিয়া পা ঝুলিয়ে বসে আছে। অনিমা আদ্রিয়ানের জ্যাকেটটা কাবার্ডে রেখে হিয়ার পাশে বসে পড়ল। কি ব্যাপার ওই বিচ্ছু বাহিনী? কি ব্যাপার ওই বিচ্ছু বাহিনী এখনো আমাকে জ্বালাতন করতে এলো না যে? বসেছিল অনেকক্ষণ তোমাকে জ্বালানোর আশায়, বাট তুমি আসছিলে না, তাই বেচারা ঘুমিয়ে গেল। যাক ভালো হলো, কাল সকালেই ধরবে নে। কালকেটা কালকে বুঝবো। আচ্ছা সোনা, এবার বল কি কি হলো আজ? অনিমা কিছু বলতে যাবে তার আগেই বলল, প্লিজ এটা বলিস না যে কিছুই হয়নি, কারণ দুপুর তিনটা থেকে রাত একটা পর্যন্ত তোরা শুধু একে অপরের চেহারা দেখেছিস, এটা প্লিজ আমাকে বিশ্বাস করতে বলিস না। অনিমা মুচকি হেসে অনিমার হাত উঁচু করে ব্রেসলেটটা দেখালো। অনিমা অবাক হয়ে বলল, ওয়াও, এত সুন্দর ব্রেসলেট আদ্রিয়ান দিয়েছে? ইয়েস, ওর নিজে এটা ডিজাইন করেছে। ইটস জাস্ট ওয়ান্ডারফুল, তোমাদের দুজনের নামের ফার্স্ট লেটারও আছে, কি কিউট। এটা দিয়েই আজ ও আমায় প্রপোজ করেছে। এটা দিয়ে? আমি তো শুনেছি লোকে গোলাপ বা রিং দিয়ে প্রপোজ করে, বাট ব্রেসলেট? জি, ইউনিক পারসন সিলেক্ট করছো আমার জন্য, তাই তার সব কাজও ইউনিক। তবে গোলাপ দিয়েছে বলেই টেবিলে রাখা গোলাপটা দেখলাম। ওয়াও, সব খুলে বল তাড়াতাড়ি, ক্যান্ট ওয়েট। অনিমা সব বলল। হিয়া সব শুনে হিয়া তো হাঁ করে তাকিয়ে আছে অনিমার দিকে। হি হ্যাগড ইউ? অনিমা মাথা নাড়ল। হি কিসড ইউ? এবারেও মাথা নাড়ল হিয়া। এবার অবাক হয়ে বলল, এত দূর? যাক, আমি বলেছিলাম ও ভালোবাসে তোমাকে। অনিমা কিছু বলল না, শুধু মুচকি হাসল। তুমি রিপ্লাইতে কি বলেছো? কিছুই না। কিছুই বললে না? কি বলবো, বলার মতো কিছু ছিল না। লাভ ইউ টু বলতে পারতে। মিথ্যে কেন বলবো? হ্যাঁ, আচ্ছা এবার ঘুমাও, রাত হয়েছে। একটু পরে। কেন? ওর পৌঁছে মিসড কল দেবার কথা। ও আচ্ছা, দেন আই থিঙ্ক আই শুড গো। আরে জাস্ট মিসড কল দেবে, আপনি শোনো না। কে শুনে কার কথা,
হিয়া চলে গেল। অনিমা অপেক্ষায় আছে আদ্রিয়ান মিসড কল কখন দেবে। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর ফোন এলো, অনিমা ধরে দেখার আগেই কেটে গেল। তাকিয়ে দেখল আননোন নাম্বার, বুঝল আদ্রিয়ান মিসড কল দিয়েছে। কি ভদ্র ছেলে মিসড কল দিতে বলল সেটাই দিল, যাকে পৌঁছেছে ঠিক মতো। অনিমা এবার ঘুমাবে। হঠাৎ লিস্টে দেখল এই নাম্বারে অনিমা আগেও কথা বলেছে একবার। টাইম আর ডেট দেখেই মনে পড়ল এটা তো সেই নাম্বার যেটা থেকে ফোন আসার পর কোনো কথা বলেনি, আর ভোর থেকে সকাল 8টা পর্যন্ত লাইনে ছিল। তার মানে ওটা আদ্রিয়ানই ছিল, কিন্তু ফোন দিয়ে কথা বলল না কেন? আর তখন সে অনিমার নাম্বার পেল কোথায়? স্ট্রেঞ্জ। পরে জিজ্ঞেস করে নেবে ভেবে সে শুয়েইছে, অমনি টুং করে একটা মেসেজ এলো। অনিমা চেক করে দেখল ওই নাম্বার থেকেই এসেছে মেসেজটা। ওপেন করে দেখল, কল করিনি বলে কিছু মনে করো না, আসলে সারাদিন অনেকটা ধকল গেছে তো, আর অনেক রাতও হয়েছে, সো বোথ নিড এ সাউন্ড স্লিপ। আমাকে নিয়ে গবেষণা না করে ঘুমিয়ে পড়ো, আর হ্যাঁ আমার স্বপ্নে চলে এসো, আর পারলে আমাকেও ডেকে নিও তোমার স্বপ্নে। গুড নাইট। মেসেজটা দেখে মুচকি একটু হাসলো, তারপর ফোনটা পাশে রেখে টেডি জড়িয়ে আজকের মুহূর্তগুলো ভাবছে। তার হাত ধরে নদীর পানিতে পা ভিজিয়ে হাঁটা, তার অনিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখা, অনিমার হাতের ওপর হাত মেলে ধরে বাতাস উপভোগ করা সব কিছু, আদ্রিয়ান অনিমার সামনে হাঁটু ভেঙে বসে প্রপোজ করা, তার বলা প্রতিটি কথা, অনিমাকে হাক করা, কপালে কিস করা, সব মুহূর্তগুলো ভাবছে। তারপর নিজের হাতের রিং আর ব্রেসলেটটা দেখতে লাগলো, চোখ গেল এ আর ও জোড়া লাগিয়ে যে ডিজাইনটা আছে সেটার দিকে, নিজের অজান্তেই আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল সেটা। হঠাৎ আর একবার ফোনটা টুন করে বেজে উঠল। কাল মেডিসিন যেতে হবে তো, কাল মেডিকেল যেতে হবে তো, দুটোর বেশি বাজে, এখন ঘুমোও, আমাকে নিয়ে স্বপ্নে ভেবো, বাট নাও স্লিপিং ইজ মোর ইম্পর্টেন্ট। অনিমা হেসে চোখটা বন্ধ করে ভাবছে কি আজব, যেই অনিমা শুতে না শুতেই অলওয়েজ ঘুমিয়ে যায় সেই অনিমাকে ঘুমোতে বলা হচ্ছে, হাই আল্লাহ। এসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। পরের দিন সকালে হিয়া নিজেই ব্রেকফাস্ট নিয়ে ঘরে এলো। অনিমা অনেক লেটে শুয়েছে তাই দেরিতে ডেকেছে, টাইম ওয়েস্ট যাতে না হয় তাই ঘরের খাবার আনলো। অনিমা রেডি হয়ে খাটে বসে খেতে লাগলো। কালকে অনেক রাত অবধি কথা বলেছো। কথাই বলিনি। কি? জি, কালকে ক্লান্ত ছিলাম তাই, স্লিপিং ইজ মোর ইম্পর্টেন্ট। বাণীতে আদ্রিয়ান আবার বলেই অট্ট হাসি দিল। হিয়াও চোখ দিল অনিমার সাথে। সিরিয়াসলি, ওর মতো লাইফ পার্টনার পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। আমি সিঙ্গেল বসে আছি, কেন যে প্রেম করলাম না। এখনো সময় আছে, করে ফেলো। না রে, এখন আর প্রেম করার সময় নেই, এখন বিয়ের বয়স হয়ে গেছে। এখন খালি দোয়া করো তোমার মতো একটা জামাই যেন আমার কপালেও ঝুটে। হুম, তোমারই ভালো, কি সুন্দর পারমানেন্ট একটা বিএফ পেয়ে গেলা। বিয়ে তো দেরি আছে, আরামসে 3-4 বছর প্রেম করতে পারবা। রাখো তো প্রেম, ওসব হবে না আমার দ্বারা। হয়েছে, আর ঢং কইরো না, দেখাই যাবে। অনিমা কিছু না বলে খেতে থাকলো। আর শোনো, ছুটির পর আমি ভার্সিটি থেকে সোজা শহীদ মিনারে থাকবো, তুমিও ওখানেই থাকবে। কেন? শপিং এ যাব। আচ্ছা। এরপর অনিমা মেডিকেলে যাবার জন্য বেরোবে, তখনই অনিমার আম্মু ডাকলো। অনিশন। জি আম্মু। আদ্রিয়ান কালকে কোথায় নিয়ে গিয়েছিল? জানি না, একটা গ্রামে, চিনি না আমি। হুম, তবে এত রাত করে আর ফিরো না। অনিমা ভ্রু কুচকে তার আম্মুর দিকে তাকালো। না মানে অত রাতে রাস্তাঘাট খুব বেশি নিরাপদ নয়, সেটাই বলেছে তোমার আম্মু। শহরে অঞ্চলে রাত একটা কোনো রাত নাকি? হ্যাঁ সেটাই, তোমার আম্মুর সব কিছুতেই একটু বেশি। সবাই মুখ টিপে হাসছে। অনিমার সবার দিকে একটা হতাশ দৃষ্টি দিয়ে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো। আসলে অনিমার আম্মু এইরকমই, একটু বেশিই ভাবে। অনিমার আম্মু আদ্রিয়ানকে খুব ভালোবাসলেও আদ্রিয়ান ইউকেতে পড়াশুনো করেছে, তাই হয়তো অনিমার আম্মু ভাবছে যে সে ওখানকার কালচারে অনেকটা অভ্যস্ত।
কিন্তু অনিমার আম্মু তো জানে না সে হাক করার আগেও অনিমার পারমিশন নিয়েছিল। বিকেলে মেডিকেল থেকে বেরিয়ে হিয়ার সাথে গেল শপিং করতে। শপিং করে ফিরে আসতে আসতে রাত হয়ে গেল। বাড়ি এসে অনিমা আর হিয়া দুজন সোফায় হেলান দিয়ে বসল। অনিমার আম্মু পানি নিয়ে এলো। একেই বলে মেয়ে মানুষ, সেই বিকালে গেছে শপিং করতে, এখন এলো। তোর সমস্যা কি বলতো? কেমনে পারস তোরা এমন করে ঘুরে ঘুরে শপিং করতে? এমনেই পারি। শোনো, ঘুরে ঘুরে ধৈর্য ধরে শপিং করতে পারাটা মেয়েদের স্পেশাল ট্যালেন্ট, সেটা ছেলেদের থাকে না। রাইট, হবই তোগো এই ট্যালেন্ট, আমি মানতে বাধ্য। দোকানদার 1,000 টাকা চাইলে 500 টাকা দাম বলার মতো ফইন্নি মার্কার ট্যালেন্ট একমাত্র তোগোই আছে। সবাই হাসতে লাগলো এই কথায়। অনিমা বলল, আমরা বুদ্ধিমতী, তাই আমরা জানি কোনটার প্রাইস কত হতে পারে। তোমাদের মতো গভেট নই যে যা চাইবে তাই দিয়ে দিব। ব্যাস, ভাইদের হাসি ফুস। অনিমা আর হিয়া মিলে হাসতে লাগলো। রাতে ডিনার করে রুমে এসে ভাবছে, আদ্রিয়ান তো আজ একবারও ফোনে মেসেজ কিছুই করলো না, কাল এত পীড়িত, আজকে এইসব হাওয়া? এসব ভেবেই খাটে হেলান দিয়ে বসে গেমস খেলছে, আজকে পড়ার মুড একেবারেই নেই। হঠাৎ ইচ্ছে হলো ফেসবুকে একটু ঘুরে আসতে। ফেসবুকে ঢুকেই দেখলো 23টা নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট। হঠাৎই কি যে পাঠানোর সেটাই পাঠায় না, তাই দেখতেও ইচ্ছে করল না অনিমার। আবার কি মনে করে গেল, গিয়েই তো অনিমার চোখ চড়ক গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 3 নম্বরেই আত্রিয়ার আপনার চুহাইয়ের নামটা শো করছে। বাহ, রিকোয়েস্ট দিল তাহলে, কনফার্ম করতে গিয়েও করল না। কেন করবে, এতদিনের সময় হলো রিকোয়েস্ট পাঠানোর, করবেই না অ্যাকসেপ্ট। বেশ কিছুক্ষণ গেমস খেলার পর ফোনে মেসেজ এলো, মেসেজটা আদ্রিয়ানেরই। অনিক কল করবো আমি? অনিমা রিপ্লে লিখলো, আপনার ইচ্ছা, কিন্তু এ কি সেন্ট হচ্ছে না কেন? আবার রিসেন্ট করলো, বাট হচ্ছে না। অনিমা তাড়াতাড়ি ব্যালেন্স চেক করলো, ইয়াহ, ইটস 0। এসবের মধ্যে রিচার্জ করতে একদম ভুলে গেছে। ড্যাম, এমপি আছে, বাট ওকে তো কোনো সাইটেই অ্যাড করেনি অনিমা, যে বলবে এখন। খানিক বাদে আবারও মেসেজ এলো, তুমি কি বিজি, রিপ্লাই করছো না যে? এখন বলবে কি করে প্রবলেমটা, হিয়া তো ফোন আনবে না, হিয়া আবার মজা নেবে। অনিমা রেগে মনে মনে বলল, ধুর, ভাল লাগে না, ফোনটা একটা আছাড় মারতে ইচ্ছে করছে। আর ওই খবিশটাকেও, আরে ফোন করবে তাতে পারমিশন নেবার কি আছে, ফোন করলেই তো পারে। আরে করো না ভাই, প্লিজ ফোন করো। বেশ খানিকক্ষণ পর আবারও মেসেজ এলো, বেবি জাস্ট একটু কথা বলবো, প্লিজ রিপ্লাই করো প্লিজ। আবারও মেসেজ এলো, ক্যান আই কল ইউ প্লিজ? অনিমা আরো রেগে পড়ল, ধ্যাত্তেরি, আমার এবার কান্না পাচ্ছে, ক্যান আই কল ইউ? এত ভদ্রতা দেখাতে কে বলেছে? হ্যাঁ, ফোনটা ধরলেই তো হয়। বেশ কিছুক্ষণ পর আবার মেসেজ এলো, অনি, এবার কিন্তু রেগে যাচ্ছে আমি, হচ্ছে না কি, রিপ্লাই করছো না কেন? ড্যাম ইট, লাস্ট টাইম বলছি রিপ্লাই করো, আদারওয়াইজ আই ডোন্ট নো হোয়াট উইল ইউ ডু। অনিমা মনে মনে বলল, এই তো নিজের ফর্মে ব্যাক করেছে, ওয়েলকাম ব্যাক মিস্টার খবিশ। আরে এবার তো কলটা করলেই পারে, কিন্তু ফোন করেই যে আমার কথা না শুনেই আমাকে এক দফা ছাড়বে সেটা বেশ বুঝতে পারছি। আফটার অল দা আদ্রিয়ান আব্রার ইজ ব্যাক, আল্লাহ বাঁচাইও। কিছুক্ষণ পর আবার মেসেজ এলো, জাস্ট 5 মিনিটস, এই 5 মিনিটের মধ্যে তুমি রিপ্লাই করবে, গট ইট? অনিভা ভাবলো, এখনো 5 মিনিট, এত টাইম দেবার কি দরকার ছিল, 5-10 সেকেন্ড দিলেই তো হতো না কি, কার ভালো লাগে এই প্যারা, এখন 5 মিনিট বসে বসে টেনশন করতে হবে। রুমে হেঁটে হেঁটে পায়চারি করছে আর নখ কামড়াচ্ছে। দীর্ঘ 7 মিনিট পর ফোন বাজল। অনিমা তাড়াতাড়ি গিয়ে ফোনটা হাতে নিল। এখন আর এক টেনশন, ফোন ধরার সাহস হচ্ছে না, রিসিভ করলে যদি বকে, এসব ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। একটু পর আবার ফোন এলো। অনিমা এবার বুকে ফু দিয়ে সাহস জুগিয়ে ফোনটা রিসিভ করে ভয়ে ভয়ে বলল, হ্যালো, হোয়াটস ইওর প্রবলেম ইডিয়ট? কতক্ষণ ধরে মেসেজ করছি খেয়াল আছে? ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করে ফোন করাটা উচিত হবে না, কিন্তু তুমি তো কুইন ভিক্টোরিয়া, মেসেজ রিপ্লাই করার প্রয়োজনই মনে করছো না। আরে আমার, শাট আপ, কি বলবো তুমি, এটা তো তোমার ব্যালেন্স শেষ। আপনি কি করে জানলেন? অবাক হয়ে বলে, আমি তো তোমার মতো মাথা মোটা নই, তাই না? রিপ্লাই না করাতেই বুঝতে পেরেছি কোনো ব্যাপার আছে।
নইলে আবার ধমকি দেখে ও রিপ্লাই না করার সাহস তোমার নেই। এই হিয়াকে কল করছি, ওই বললো তোমার ফোন অনেকদিন রিচার্জ করা হয় না। বুঝে গেলাম কিছু কি জানিনি, যখন তখন বকলেন কেন? কারণ আপনি এই ডিজার্ভ করেন। ব্যালেন্স শেষ হয়েছে খুব ভালো কথা, ইমার্জেন্সি ব্যালেন্স বলে যে একটা ব্যাপার আছে সেটা জানতে না? অনিমার সাথে সাথে জিভে কামড় দিল। অনিমা তো ভুলেই গেছিল এই ব্যাপারটা। শিট, অনিমা তো এমার্জেন্সি ব্যালেন্স নিয়েও রিপ্লে করতে পারত। অনিমা আমতা আমতা করে বলল, আসলে মাথায় ছিল না। সেটা কেন থাকবে মাথার মধ্যে? তো খালি উল্টো পাল্টা চিন্তা করে। কখনো মাথা কাটিয়ে কাজ করেছো? আসলে তখন মাথা কাজ করছিল না। কেন? এটাই তোমার প্রবলেম। যখন মাথা খাটানোটা বেশি দরকার তখন তোমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। I'm just surprised, yeah? অনিমা কিছু না বলে চুপ করে রইল, কারণ সে ঠিকই বলেছে। অনিমা ভেবে কাজ একদমই করে না, আর তার জন্য অনেকবার অনেক বিপদেও পড়েছে। বেশ কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর আদ্রিয়ান বলল, মন খারাপ করেছো? অনিমা কিছুই বলল না। আদ্রিয়ান আবার বলল, ডিনার করেছো? আমাকে জিজ্ঞেস করলে না? আপনি করেছেন? করেছি। কি করেছো? শুয়ে শুয়ে গেমস খেলছিলাম। কি গেমস? ক্যান্ডি ক্রাশ। আদ্রিয়ান জোরে হাসতে লাগলো। অনিমা বিরক্ত হয়ে বলল, হাসছেন কেন? তুমি মেডিকেল স্টুডেন্ট, সিরিয়াসলি? আচ্ছা, তোমার বয়স 18 তো পূজেছে তো? হ্যাঁ, কেন? আর তুমি বাচ্চাদের মতো ক্যান্ডি ক্রাশ খেলো? ইনফ্যাক্ট তুমি তো বাচ্চাই। আমি বাচ্চা? এনি ডাউট? আচ্ছা রাখছি। আরে রাগ করছো কেন? দেখলে এই জন্যই বাচ্চা বলি তোমায়। বাচ্চা যখন তখন একটা বাচ্চা মেয়ের সাথে এঙ্গেজমেন্ট কেন করলেন? বড় কাউকে দেখে করে নিতেন। কারণ আমি তো বড় কাউকে ভালোবাসি না, আমি তো ওই বাচ্চা মেয়েটাকেই ভালোবাসি। অনিমা কিছু বলল না। বেশ কিছুক্ষণ নিরাপত্তার পর আদ্রিয়ান বলল, অনি বলুন। এখন আপনি করে বলবেন তো কি বলবো? জানো, আজকালকার মেয়েরা তাদের বিয়ে ফিয়ন্সেকে যা বেবি, সোনা, ডার্লি কত কিছু বলে। অনিমা তো অবাক, এখন অনিমাকে এসব বলে ডাকতে হবে নাকি? অনিমা কোনো রকমে বলল, আমি এসব ডাকতে পারবো না। এসব বলে না লাগলে তুমি করে তো বলতেই পারো। ওকে তুমি করে বলতে হবে, কি করে বলবে? তাই বলল, আমি পারবো না। কেন? আপনি আমার চেয়ে অনেক বড়। তাই এসব ফালতু এক্সকিউজ তোমার কাছে রাখো, আমাকে তুমি করেই বলতে হবে। আর দ্যাটস ওয়াই না। আচ্ছা চেষ্টা করব। চেষ্টা না, বলতেই হবে। অনিমা অসহায় ভাবে বলল, আমার একটু সময় লাগবে। কতক্ষণ? এক মিনিট, দুই মিনিট, আর এক ঘন্টা? কি, কমসে কম এক মাস। হোয়াট, এক মাস? নো ওয়ে, আজকে এক্ষুনি বলতে হবে। এক্ষুনি? কাল বলি। কেন, একদিন ধরে কি রিহার্সাল করবে নাকি? হ্যাঁ। কি না মানে? হ্যাঁ, অসহায়ের মতো করে বলল অনিমা। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা আচ্ছা, ফোন রাখলে কি করবে? গেমস খেলবো। কেন, পড়বে না? আজকে মুড নেই আজ। বাট আজকেটা যেন আজকেই হয়। ফাঁকিবাজি করবে না একদম। ডোন্ট ফরগেট ইউ হ্যাভ টু বি এ গুড ডক্টর। এখন গেমস খেলতে হবে না, ঘুমিয়ে পড়ো, ভোরে উঠে পড়তে বসবে। কি ভোরে? আমি জীবনে কোনোদিন ভোরে উঠে পড়তে বসি না, প্রয়োজনে রাত জেগে পড়ি। ফজরের নামাজটাও ম্যাক্সিমাম দিন মিস হয়ে যায়। যেদিন রাতে পড়তে পারবে না সেদিন ভোরে উঠেই পড়বে। আমি উঠতে পারবো না তো, আর আপনি জানে আমাকে ওঠানো অসম্ভব, তাই ডাকতেও আসবে না। আমি কল করে জাগিয়ে দেবো। আপনি? এবার ঘুমাও। ঘুম আসবে না এখন, বারবার ফোনেই হাত চলে যাবে। তাই? একটা কাজ কর। কি? তুই বালিশে হেলা দিয়ে শুয়েছ, রাইট? হ্যাঁ। তো বালিশ নামিয়ে শুয়ে পড়ো। কেন? যা বলছি তাই চুপচাপ শোনো, কোনো প্রশ্ন না করে। আচ্ছা। বলেই আদ্রিয়ানের কথা মতো শুয়ে পড়ল। এরপর সে বলল, খাটে টেডি বা গোল বালিশ আছে? দুটোই আছে। গ্রেট, যেটা ভালো লাগে সেটাকে জড়িয়ে ধর। অনিমাও তাই করল। তারপর বলল, এবার এবার ইয়ারফোনটা মোবাইলে প্লাগ করো আর ফোনটা লাউড দাও। করেছি। এবার ইয়ারফোন কানে লাগিয়ে চোখ বন্ধ কর, চোখ খুলবে না আর কথা বলবে না। ওকে? ওকে। হঠাৎই সফট মিউজিকে গান বাজতে লাগলো। আদ্রিয়ান বলল, আমিও এখন এই গানগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো, আর তুমিও। গুড নাইট।
অনিমা চোখ বন্ধ করে মুচকি হাসলো। কোনো কথা না বলে তার কথা মতোই চোখ বন্ধ করে মিউজিক ফিল করতে লাগলো। কখন ঘুমিয়ে গেছে নিজেই জানে না। ফোনে রিংটনে জেগে গেল, কিন্তু চোখে প্রচুর ঘুম। অনেকক্ষণ বাঁচার পর বাধ্য হয়েই ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, উঠে পড়ো। চট করে মাথায় এলো আদ্রিয়ানের তো ফোন করে অনিমাকে জাগানোর কথা, কিন্তু অনিমার তো ঘুম পাচ্ছে খুব, ধুর ভাল লাগে না, শান্তির ঘুমটা হারাম করে দিল। এ তো অনিমার আপু আম্মুর মতো শাসন শুরু করলো। অসহায়ভাবে ঘুম কণ্ঠে বলল, আর একটু ঘুমাই? জি না, আজান দিয়ে দিয়েছে অলরেডি, আমার বকা শুরু হওয়ার আগে উঠে পড়ো। এমন কেন আপনি? আগে বলেছি আল্লাহ এরকমই বানিয়েছে, আমি কি করতে পারি বলো। এবার বেশি না বকে উঠে পড়ো। উপায় না পেয়ে উঠে বসলো, তারপর বলল, উঠেছি এবার রাখি? একদম না, ওয়াশরুমে যাও লাইনে থেকে। কেন? তুমি যাবে, ফোন রাখলে আবার ঘুমাবে। এ এত বোঝে কেন? আসলে এটাই করতো ফোন রাখলে, তারপর লাইনে থেকেই ফোন হাতে ওয়াশরুমে গেল। অজু করে আসার পর বলল, অজু করে এসছে। গুড, এবার নামাজ পড়ে নাও, আমি মসজিদে যাব। এসে ফোন দেবো কিন্তু, তাই ঘুমাবে না একদম। আচ্ছা। সে ফোন কেটে দিল, অনিমাও নামাজটা পড়ে নিল। নামাজ পড়ে বসে আছে আর ঝিমোচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। বেশ অনেকক্ষণ পরে আদ্রিয়ান ফোন দিল, রিসিভ করতেই বলল, খুব ঘুম পাচ্ছে না? হুম। কফি বানাতে পারো? বানাইনি কখনো, আপি বা আম্মুই বানিয়ে খাওয়ায়, বাট শুনেছি খুব ইজি। লাইক সিরিয়াসলি অনি, কফি বানানোটাও জানো না? মনে হয় পারবো, কিন্তু করিনি কখনো। এক কাজ করো, ইয়ারফোনটা নিয়ে কিচেনে যাও। কেন? এই প্রশ্ন করা ছাড়া কোনো কাজ নেই তোমার, যা বলছি করো। অনিমা কিছু না বলে গেল কিচেনে, গিয়ে দেখলো কেউ নাই, চাক বাঁচল। তারপর আদ্রিয়ানকে বলল, এসে গেছি। এবার কফি বানা, এই যে ডিশে ওটা ছিল তো? হুম, দেখেছি, একবার কিচেনে এসে ওয়েট খুঁজছি। আদ্রিয়ান কিছু বলল না, কিন্তু একটা দীর্ঘশ্বাসের আওয়াজ পেল, অনেকক্ষণ খুঁজে পেল, তারপর বলল, পেয়েছি। উদ্ধার করেছেন, এবার কফি দুধ আর চিনির পটগুলো নিয়ে এসো। বহুত খুঁজে ওগুলো এনে রাখলো গ্যাসের পাশে, তারপর বলল, এনেছি। এনেছো? এত তাড়াতাড়ি? আমার তো একটা ঘুম হয়ে গেল। এবার দয়া করে ইয়ারফোনটা প্লাগ করে ফোন টেবিলে বা জ্যাকেট পরা থাকলে পকেটে নাও। অনিমা মুখ ফুলিয়ে জ্যাকেটের পকেটে ফোন রাখল। সে এবার বলল, অনিমা তাই করল। পাঁচ সাত মিনিট পর আদ্রিয়ান বলল, এবার গ্যাসটা অফ করো, তারপর কফি মগে এক চামচ কফি পাউডার, এক চামচ মিল্ক পাউডার, এক চামচ চিনি দাও। অনিমা সেটাই করল। কিছুক্ষণ পর বলল, এবার মগে যেটুকু খাবে সেই পরিমাণে গরম পানিটা দাও, বাট খুব সাবধানে, হাত লেগে পুড়ে ফেলো যেন। অনিমাও খুব সাবধানে সেটাই করল। সে আবারও বলল, এবার স্পুন দিয়ে নেড়ে যাও। অনিমা সেটাই করল। নাও ইয়োর কফি ইজ রেডি। অনিমা জ্যাকেট থেকে ফোন বের করে ইয়ারফোন খুলে বলল, এত ইজি, আর আমি নিজের হাতে কফি বানিয়েছি। আই ক্যান বিলিভ দিস। ইউ ক্যান ডু এনিথিং ইফ ইউ ওয়ান্ট সুইটার। এবার তোমার রুমের ব্যালকনিতে যাও। অনিমাও তার কথা মতো রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এখনো বেশ অন্ধকার, কুয়াশা পড়েছে অনেক, তবে আলো ফুটছে ধীরে ধীরে। অনিমা বলল, এসছি। এবার রেলিং এ ভর দিয়ে কফি খেতে খেতে শীতের সকাল হওয়াটা উপভোগ করো, ঘুমও কাটবে, মনও ভালো হবে। হুম। কফিতে চুমুক দিল, নট ব্যাড। কেমন হয়েছে কফি? বেশ ভালো। আমিও তোমার সাথে কফি বানিয়েছি, অ্যান্ড তোমার মতোই ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খেতে খেতে ভোর হওয়া দেখেছি। আপনি নিজেই কফি বানান? হুম, শুধুই সকালে, অন্য সময় আম্মুই বানাই। ও, জানো আমার ইচ্ছে আমরা বিয়ের পর রোজ আমরা দুজন ব্যালকনিতে বসে কফি খেতে খেতে ভোর হওয়া দেখবো। কফি কিন্তু একমগেই খাবো, আর তুমি আমার কাঁধে মাথা রেখে বসবে। আর হ্যাঁ, কফিটা কিন্তু আমি বানাবো। কবে আসবে গো? ওয়েট করতে মন চাইছে না একদমই। অনিমা তো মুচকি হাসলো, এভাবেই কথা বলতে বলতে ভোর হওয়াটা দেখল। সত্যি শীতের দিনে রাতে অন্ধকার ভেদ করে আলো ফোটা আর কুয়াশা ভেদ করে সূর্যে আবছা আলো আসার দৃশ্যটা সত্যিই অমায়িক।
আদ্রিয়ান না থাকলে সত্যিই মিস করত এই দৃশ্য। তারপর তার কথা মতো পড়তে বসল। পড়ার টেবিলে বসেও আদ্রিয়ানের কথাই ভাবছে। কত সুন্দর কেয়ার করে অনিমার, মনের ভিতর একটা ভালো লাগা কাজ করছে। তার সব কিছুতেই মোহিত হয়ে যাচ্ছে অনিমা। তার কথা ধমকানো, ধমকানোর ঠিক পরেই আবার যত্ন করে বোঝানো, সব কিছুই খুব ভালো লাগছে আজকাল। আচ্ছা, অনিমা কি তার উপর দুর্বল হয়ে পড়ছে? তারপর ফোনটা হাতে নিয়ে তার নাম্বারটা আদ্রিয়ান লিখে সেভ করল। সাথে সাথেই অনিমার ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেল। তারপর অনিমা এসব ভাবা বাদ দিয়ে পড়ায় মন দিল। কিছুক্ষণ পড়ার পর হিয়া হুট করে রুমে এসে হিয়া পুরো ভূত দেখার মতো হাঁ করে তাকিয়ে রইল। অনিমা ভ্রু কুচকে তাকিয়ে পড়ল। হিয়া অবাক হয়ে তাকিয়ে একটু একটু করে পেছাতে পেছাতে বলল, মামা ময়না ময়নাপি। বলেই হিয়া ঝড়ের বেগে বেরিয়ে গেল রুম থেকে। ঘটনার আকস্মিকতায় অনিমা হাঁ করে তাকিয়ে রইল। ব্যাপারটা ঠিক কি হলো বুঝতে পারল না। অনিমাকে দেখে এভাবে রিয়্যাক্ট করার মানে কি? এসব মাথা থেকে ছেড়ে আবার বইয়ে চোখ দিল। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ অনিমার আম্মুর গলার আওয়াজ পাচ্ছে। আরে হিয়া, তুই ভুল দেখেছিস, শুধু শুধুই আমাকে টেনে নিয়ে এলি, দেখ ও ঘুমাচ্ছে। বলতে বলতে অনিমার আম্মু ঘরে ঢুকে বিছানার দিকে তাকালো। কিন্তু অনিমাকে সেখানে না পেয়ে টেবিলে তাকিয়ে অনিমাকে দেখে তার আম্মু এমন ভাবে তাকালো যেন এই মুহূর্তে ওনার সামনে বিশ্বের অষ্টম আশ্চর্য ঘটছে। অনিমা এবার বেশ বিরক্ত হয়েই বলল, হয়েছেটা কি? কিন্তু অনিমার কথাটা মনে হয় তার আম্মুর কান অব্দি যায়নি। অনিমার ভোকাল কর্ডের ব্যাটারি লো হয়েছে নাকি তার আম্মুর কানের ব্যাটারি লো হয়েছে সেটা বোঝার চেষ্টা শুরু করবে। কিন্তু তার আগেই ভীত কণ্ঠে, এই শোনো না, বলেই উনি রুম থেকে বেরিয়ে গেল। অনিমা এবার হিয়ার দিকে তাকিয়ে বলল, হিয়া সেই অবাক দৃষ্টি নিক্ষেপ করেই বলল, আমার কি ডানা গজিয়েছে লাইক ফেরি? হিয়া সেই অবাক দৃষ্টিতে তাকিয়েই অনিমার পেছনটা উঁকি দিয়ে চেক করে মাথা নাড়ল, অর্থাৎ না। তাহলে কি আমার কপালে আরেকটা চোখ হয়েছে? হিয়া একবার অনিমার কপালে তাকিয়ে বলল, না তো। তাহলে নিশ্চয় আমার হাত পা দু একটা বেশি গজিয়েছে। হিয়া অনিমার হাত পায়ের দিকে তাকিয়ে পড়ল, দেখছি না তো। অনিমা এবার বেশ বিরক্তি প্লাস রাগ নিয়ে পড়ল, তাহলে আমাকে দেখে অমন রিয়াকশন নিচ্ছ কেন তোমরা? তুই এত ভোরবেলা উঠেছিস তাও নিজে, তার উপর পড়তে বসেছিস ভোরে। কেন, ভোরবেলা কি মানুষ ওঠে না? মানুষ ওঠে, কিন্তু তুই তো উঠিস না নিজে থেকে তো মোটেই না। তুই ঠিক আছিস তো? শরীর টরিল খারাপ করেনি তো? বলেই হিয়া অনিমার কপালে গলায় হাত দিয়ে পড়ল, টেম্পারেচার তো ঠিকই আছে, কি হয়েছে তোর? অনিমা এবার প্রচন্ড বিরক্ত নিয়ে বলল, আপি প্লিজ কি শুরু করলে? হিয়া কিছু বলতে যাবে তার আগেই তার আম্মু আপুকে নিয়ে ঘরে ঢুকল। অনিমার আপু চোখ ডলতে ডলতে এসে অনিমাকে টেবিলে বসা থেকে চোখটা আর এক দফা ডোলে আবার তাকালো। বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, মামুনি ঘুমাসনি তুই রাতে? অনিমা কিছু বলতে যাবে তার আগেই তার আপু এসে অনিমার গালে কপালে হাত রেখে বলল, শরীর খারাপ করছে, ডাক্তার ডাকবো? অনিমার আম্মু যেন এই কথাটারই অপেক্ষা করছিল, তাড়াতাড়ি বলল, আরে ওকে কি জিজ্ঞেস করছো, তাড়াতাড়ি ডাকো, মেয়েটা বোধহয় রাতে ঘুমোতে পারেনি। অনিমা এবার অসহায় ভাবে তাদের দিকে তাকালো, তারপরে বিরক্তি নিয়েই বলল, আমি একদম ঠিক আছি, শরীরও ঠিক আছে, রাতে ঘুমিয়েছি, ইনফ্যাক্ট খুব ভালো করেই ঘুমিয়েছি। অনিমার আপু বলল, তাহলে এত ভোরে উঠলে যে? কেন, একটা দিন কি নিজে থেকে উঠতে পারি না আমি, তাতে এত ওভাররিয়েক্ট করার কি আছে? অনিমাকে আরো বিরক্ত করে তার আম্মু বলতে শুরু করল, হ্যাঁ কিন্তু, নো কিন্তু, আই অ্যাম অলরাইট, আর আমি পড়ছি, এখন আমাকে পড়তে দাও।
বলেই বইয়ে চোখ রাখল। কিন্তু কিছু সময় পরেও খেয়াল করল ওনারা এখনও চায়নি। অনিমা এবার বই থেকে চোখ সরিয়ে ভ্রু কুচকে তাকালো ওদের দিকে। সেটা দেখে ওনারা দুজনেই থতমত খেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে কেটে পড়ল। অনিমা এবার হিয়ার দিকে তাকালো। হিয়া এখনো অবাক চোখে তাকিয়ে আছে। অনিমা সেদিকে পাত্তা না দিয়ে আবার বইয়ে চোখ দিল। কিছুক্ষণ পর হিয়া অনিমার পাশে একটা চেয়ার নিয়ে বসে পড়ল। এই তোর কেসটা কি বলতো? এটা বলিস না যে এমনি নিজে থেকেই উঠেছিস, কারণ তুই নিজেও জানিস ইটস ইম্পসিবল। অনিমা এবার হিয়ার দিকে তাকালো। তারপর অনিমা ফোনটা তার দিকে এগিয়ে দিল। হিয়া ফোনটা হাতে নিয়ে অবাক চোখে তাকিয়ে বলল, এটা কি করব? কল লিস্ট চেক করো। হিয়া কিছু না বলে ফোন ঘাঁটতে লাগলো, আর অনিমাও বইয়ে চোখ দিল। কিছুক্ষণ পর হিয়া চমকে তাকালো অনিমার দিকে, তারপর বলল, আদ্রিয়ান ফোন করেছিল? অনিমা বইয়ে চোখ রেখেই মাথা নাড়ল। হিয়া আবার বলল, এত ভোরে কেন? নিশ্চয়ই প্রেম আলাপ করার জন্য না, করার জন্য, মুখ ছোট করে বলল। হিয়া এটা শুনে অট্ট হাসি দিল, হাসি যেন থামারই নাম নিচ্ছে না। অনিমা বিরক্ত হয়ে বলল, এত হাসির কি দেখলাম? হিয়া কোনো মতে হাসি থামিয়ে বলল, হাসবো না, পিছে বয়সে জামাই পাইলে এমনি হয়, রোমান্স কম শাসন বেশি। তো কে বলেছিল তোমাদের পিছে বয়স এঙ্গেজ করে দিতে তাও একটা বুড়ো ছেলের সাথে? হিয়া অবাক হয়ে বলল, বুড়ো ছেলে? লাইক সিরিয়াসলি? তা নয় তো কি? তুমি জানো তোমাদের এঙ্গেজমেন্টের দিন ওর সবে 25 বছর হয়েছে? তো 25 বছর কি কম নাকি? তাহলে তোমার জন্য কি 12-13 দিনের ছেলে আনবো? রহিম রূপবান 2020 ভার্সন হয়ে যাবে, বলেই হাসতে লাগলো। ভেরি ফানি বলে মুখ বাঁকিয়ে অনিমা আবারও পড়ায় মন দিল। আর হিয়া বলল, আচ্ছা পর তুই, আমি তোর জন্য কফি নিয়ে আসছি। দরকার নেই, খেয়েছি। হিয়া ভ্রু কুচকে বলল, খেয়েছিস মানে কে করে দিল? আমি করেছি। হিয়া এবার আর এক দফা ছটকা খেলো। হিয়া মহা অবাক হয়ে বলল, তুই ঝোঁক মারছিস? বাড়ির কিচেনটা কোন দিকে তোর মনে আছে? অনিমা টেবিল থেকে কফি মগটা হিয়াকে প্রুফ হিসেবে দেখালো। আর হিয়া অবাক হয়ে বলল, কেমনে সম্ভব? আই ক্যান ডু এনিথিং ইফ মাই ওয়েন্ট সুইটহার্ট। হিয়া আহম্মকের মতো তাকিয়ে রইল। আর অনিমা একটা রহস্যজনক হাসি দিয়ে পড়াই মন দিল। হিয়া কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে চলে গেল। ওইদিকে আর আদ্রিয়ান অনিমাকে কল মেসেজ কিছুই করেনি। রাতে ডিনার করে রুমে এসে শুয়ে শুয়ে ভাবছে, রাত 11টা বেজে গেল, এখনও একটা ফোন মেসেজ কিছুই করল না। এমন কি করছে যে একটা গুড নাইট মেসেজ দেবারও সময় হচ্ছে না? এসব ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সকালে হিয়া এসে তুলে দিয়ে গেল। একটা হাই তুলে বসার পরেই মনে পড়ল যে কাল মহাশয় অনিমাকে একটা ফোন মেসেজ কিছুই করেনি। তাই একটা অভিমান কাজ করলো অনিমার। কি এমন করছিল? ফোনটা চেক করতেই দেখলো একটা মেসেজ করেছে আদ্রিয়ান। সো সরি সুইটহার্ট, কালকে প্রচুর ব্যস্ত ছিলাম, ফোনের কাছে যাবার টাইমই পাইনি, ফ্রি হয়ে তোমায় মেসেজ করলাম, ঘুমিয়ে গেছো জানি তাই আর কল করিনি, এগেইন সরি। মেসেজটা রাত 3:30 করেছে। এত রাত অবধি কাজ করছিল ছেলেটা, এখন নিশ্চয়ই ঘুমোচ্ছে। অনিমা আর কিছু না বলে রেডি হয়ে খেয়ে মেডিকেলে চলে গেল। মেডিকেলে একটা ক্লাস করার পরই ফোনের মেসেজ এলো। মেসেজটা চেক করে দেখলো আদ্রিয়ানি করেছে। আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে আর। অনিমা রিপ্লাইতে লিখলো, না। আবার মেসেজ এলো, দেন ব্যাগ নিয়ে গেটের বাইরে চলে এসো। জানি এখন প্রশ্ন করলে নির্ঘাত অনিমাকে থাপ্পড় মারবে। অনিমা তাই তাড়াতাড়ি ঐশীদের বাই বলে ছুট লাগালো। অলমোস্ট দৌড়ে গেল গেটের বাইরে, গিয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। সামনে তাকাতে দেখলো উনি ভ্রু কুচকে তাকিয়ে আছে অনিমার দিকে। ওভাবে তাকিয়েই বলল, এভাবে ছুটে আসার কি আছে? অনিমা তাকিয়ে দেখছে কি অবস্থা হয়েছে চেহারার। চোখ লাল হয়ে আছে, চোখের নিচে হালকা কালি পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, একটা 3/4 ব্রাউন প্যান্ট পরে আছে,
আর হাফ ফাটা ব্ল্যাক টি শার্ট, হালকা খোঁচা খোঁচা দাড়িও বেরিয়েছে, দুই তিন দিন ধরে শেভ করে না হয়তো। লোক দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠে যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে এসছে, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে যেন রাতে ঘুমোয়নি, প্রচুর ক্লান্তি ওই মুখে। এভাবে কেন এসছে ও, আর এমনই বা লাগছে কেন? অনিমা কিছু বলতে যাবে তার আগেই অনিমার হাত ধরে এক প্রকার টেনে গাড়িতে বসিয়ে দিল, তারপর নিচে বসে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দিল। ভীষণ স্পিডে গাড়ি চালাচ্ছে, ওর গাড়ি চালানোর স্পিড দেখে অনিমার ভয়ে জান চাই যাই অবস্থা। তাই জিজ্ঞেস করল, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন, আর কোথায় যাচ্ছি আমরা? আদ্রিয়ান জাস্ট একবার তাকালো অনিমার দিকে, তার চোখ রাগ ছিল কিনা জানি না, তবে দৃষ্টিটা ভীষণ শান্ত ছিল, তাই অনিমা আর কিছু বলার সাহস পেল না। আদ্রিয়ান প্রায় এক ঘন্টার মতো ওই রকমই ভীষণ জোরে ড্রাইভ করল, আর অনিমা ভয়ে চড়সড় হয়ে বসেছিল। তারপর সে একটা বাড়ির সামনে গাড়ি থামালো, তারপর গাড়ি থেকে নেমে অনিমার হাত ধরেই টেনে বাড়ির ভেতরে নিয়ে যেতে লাগলো। অনিমা ভয়ে কিছু বলতেও পারছে না, বাড়ির কেয়ারটেকাররা হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু সে তাতে বিন্দুমাত্র তোয়াক্কা না করে ভেতরে ঢুকে মেইন ডোর লক করলেন। তারপর আবার অনিমার হাত ধরে টেনে একটা রুমে নিয়ে গেল, তারপর অনিমাকে বিছানায় বসিয়ে দিল, কিন্তু শক্তিটা একটু বেশি প্রয়োগ করেছে, যার ফলে বসার বদলে অনিমা হালকা ঝুঁকে পড়ে গেল বিছানায়। এরপর জোরেই দরজাটা আটকে দিল, শব্দে অনিমার শরীরটাও ঝংকার দিয়ে উঠল। সে অনিমার দিকেই আসছে, আর অনিমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে কেন আনলো অনিমাকে, আর এমন কেন করছে? অনিমা এখনো সোজা হয়ে বসেনি, মানে বসার কথা মাথাতেই আসেনি, কিন্তু তাকে এগিয়ে আসতে দেখে অনিমা তাড়াতাড়ি সোজা হয়ে বসল। সে এসেই আস্তে করে অনিমার পাশে বসে দুই হাতে মুখ ঢেকে ঝুঁকে বসে রইল, আর জোরে জোরে শ্বাস নিতে লাগল। হয়তো নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু রাগল কেন সেটাই তো বুঝতে পারছে না। প্রায় পাঁচ মিনিট ওভাবেই বসেছিল, তারপর সোজা হয়ে বসে তার চুলগুলো একবার নেড়ে নিল, তারপর জোরে একটা শ্বাস নিয়ে অনিমার দিকে না তাকিয়েই কপালে স্লাইড করতে করতে শান্ত গলায় বলল, ফোনটা বের করো। অনিমা হ্যাবলার মতো তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে, সে নিচের দিকে তাকিয়েই বেশ জোরেই বলল, ফোন বের করতে বলেছি আমি। কেঁপে উঠল অনিমা, তাই তাড়াতাড়ি কাঁধ থেকে ব্যাগ নামিয়ে ফোনটা বের করল, তারপর তার দিকে এগিয়ে দিল, এক প্রকার টান মেরেই ফোনটা নিল সে। ফোনটা অন করতেই সে অবাক হয়ে অনিমার দিকে তাকালো। অনিমার ফোনে কোনো সিকিউরিটি লক নেই, সেটা দেখেই হয়তো ওরকমভাবে তাকিয়েছে, তারপর আবার ফোনে চোখ রাখল। কিছুক্ষণ পর সে বলল, ফেসবুক পাসওয়ার্ডটা বলো। অনিমা অবাক চোখে তাকিয়ে রইল, সে এবার অনিমার দিকে তাকিয়ে ধমক মেরে বলল, কারে প্রবলেম আছে, বারবার রিপিট।